অডিওটা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবে টাইমে শুরু করতে পারিনি তো আমাদের যে সাবজেক্ট এবং জেনারেল পেপারের যে বায়োলার্ন পক্ষে পক্ষ থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কিন্তু মানে কী শিডিউলে হবে রুটিন টুটিনগুলো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আজকে আমরা নেটের সিলেবাসের যে এডুকেশান সাবজেক্টের ইউনিট ওয়ান অর্থাৎ হিস্ট্রি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশান এই যে বিষয় এই যে ইউনিটটা আছে এই সম্পর্কে আমরা কিন্তু ওভারঅল একটা আইডিয়া এখান থেকে পাবো এই ক্লাস থেকে পরীক্ষা একদম চলে আসছে আর এক মাস মতো বাকি তো সেক্ষেত্রে এই ওভারঅল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা কিন্তু খুব জরুরি হুম তো আমরা প্রথমে দেখো এডুকেশন সাবজেক্টে তুমি যদি মানে প্রথম সাবজেক্টে স্টুডেন্ট হিসাবে অনেকেই জানো প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি বলো যে সিলেবাসটা সম্পর্কে কিন্তু আমাদের ইন ডিটেলস ধারণা থাকা দরকার কারণ এই সিলেবাস থেকেই সিলেবাসের সমস্ত বিষয় যদি তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি অনেক কোয়েশ্চেনের অ্যান্সারই করতে পারবে প্রথমে দেখো ইউনিট টুতে যে প্রথম সাব ইউনিটে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কমিটি কমিশন অ্যান্ড কন্ট্রিবিউশন টু টিচার এডুকেশন এই বিষয়টা সম্পর্কে অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকে দু সাল পর্যন্ত যেসব কমিশন মেন মেন কমিশন বা কমিটিগুলো গঠন হয়েছিল সেগুলো টিচার এডুকেশনের ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন করেছে এই সম্পর্কে কিন্তু সিলেবাসটাতে আলোচনা করা হয়েছে কিন্তু এখানে কিন্তু এটা যুক্ত করা হয়েছে কিন্তু এর বাইরেও অর্থাৎ টিচার এডুকেশনের ছাড়াও সেকেন্ডারি এডুকেশন কমিশন কোঠারি এডুকেশন কমিশন এদের যে সর্বাঙ্গীন পুরো সমগ্র শিক্ষা ব্যবস্থাটা নিয়ে অর্থাৎ শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম টিচিং মেথড সমস্ত বিষয় নিয়ে কিন্তু সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে তো সব জায়গাগুলো কিন্তু আমাদের ইন ডিটেলস আলোচনা করা জরুরি তো প্রথমে দেখো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে সেকেন্ডারি এডুকেশন কমিশন যেটা উনিশশো থেকে তিপান্ন সাল পর্যন্ত চলেছিল কোঠারি এডুকেশন কমিশন উনিশশো থেকে ছেষট্টি এবং ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এটা গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আছে নাইনটিন সিক্স এবং নাইনটিন নাইনটি টু এর পরবর্তীতে সিলেবাসে অন্তর্ভুক্ত আছে ন্যাশনাল কমিশন অন টিচার নাইনটিন নাইনটি নাইন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ ন্যাশনাল নলেজ কমিশন টু থাউজেন্ড সেভেন কমিটি রিপোর্ট টু এছাড়াও আছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন এবং জাস্টিক শর্মা কমিটি দু তো এই যে সিলেবাসটাকে আমি বললাম গুরুত্বপূর্ণ এটা দেখো এখানেই তুমি বুঝতে পারবে নেটের সিলেবাসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি তুমি অ্যানালাইসিস করো বা দেখে থাকো তাহলে দেখবে যে দুটো অর্থাৎ কোন কমিশন কত সালে গঠন করা গঠিত হয়েছিল 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 কোনটা কোনটা আগে পরে এরকম সিকোয়েন্স মেলানো টাইপের কিন্তু দুটো কোশ্চেন আসছে তাহলে তুমি যদি এই এই যে পরবর্তী সময়কালগুলোকে যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু সেই দুটো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে প্রথমে আসি আমরা সেকেন্ডারি এডুকেশন কমিশন সম্পর্কে যেহেতু এটা ম্যারাথন ক্লাস এবং একটা ক্লাসের মধ্যেই সমস্ত বিষয়টা শেষ করতে হবে তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইন ডিটেলসিটেল একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে কিন্তু জানতে চাই তোমাদের পরীক্ষার সময় যেসব ইনফরমেটিভ কোশ্চেন গুলো আছে এই ইউনিটটা থেকে তো প্রচুর পরিমাণ কোশ্চেন আছে সেগুলো করতে যাতে তোমাদের কোন রকম অসুবিধা না হয় প্রথমে দেখো প্রথমে কোশ প্রথমে সেকেন্ডারি এডুকেশন এডুকেশন কমিশন যেটা উনিশশো সালে গঠন হয়েছিল এটা মুদালিয়ার কমিশন নামেও পরিচিত এটার যে ডেটটা মানে কত সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা রেকমেন্ডেশন করেছিল কাকে সিএবি কে অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ডস অফ এডুকেশন যে কমিটিটা আছে তাকে তারই রেকমেন্ডেশন মানে তারই উদ্যোগে কিন্তু এই মুদালিয়ার কমিশনটা গঠন হয়েছিল ডেটটা ছিল থার্টিন সেপ্টেম্বর নাইনটিন ফিফটি এই লক্ষণ ডাক্তার লক্ষণ স্বামী মুদালিয়ার এনার নাম অনুসারে যেহেতু মুদালিয়ার কমিশনটা গঠিত হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই নাম অনুসারে সেকেন্ডারি এডুকেশন কমিশনকে কিন্তু আমরা মুদালিয়ার কমিশন নামেও পরিচিত বা চিনে থাকি এই কমিশনের সেক্রেটারি ছিলেন এ এন বসু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন এসএন এন ধারি তো এই জিনিসগুলো মনে রাখবে এটা তেরোই সরি তেইশে সেপ্টেম্বর উনিশশো সালে গঠন হয়েছিল এবং এর রিপোর্টটা সাবমিট হয়েছে উনত্রিশে আগস্ট উনিশশো তিপান্ন সালে এই জন্য সেকেন্ডারি এডুকেশন কমিশনের সময়কাল হচ্ছে উনিশশো থেকে তিপান্ন এখানে বেসিক্যালি পনেরোটা চাপ্টার আছে অর্থাৎ এই যে রিপোর্টটা এই রিপোর্টে পনেরোটা চ্যাপ্টার আছে এবং একশো থেকে একশো পেজ পঞ্চাশ পেজের কিন্তু এই রিপোর্টটা ছিল টিচার এডুকেশন সম্পর্কে এখানে বেসিক্যালি কি বলা হয়েছে টিচার টিচার এডুকেশন সম্পর্কে এখানে বেসিক্যালি কি বলা হয়েছে আচ্ছা স্লাইডটা চেঞ্জ হয়েছে একটু কনফার্ম করবে টিচার এডুকেশন সম্পর্কে এখানে বেসিক্যালি কি বলা হয়েছে বলতো যে টিচার এডুকেশন ইনস্টিটিউশন দু রকম হবে কীরকম একটা হচ্ছে সেকেন্ডারি গেট ট্রেনিং ইনস্টিটিউশন অর্থাৎ যেখানে স্কুল লেভেলের যে শিক্ষক শিক্ষিকারা হবেন তাদের ট্রেনিং দেওয়ার জন্য এই ইনস্টিটিউশনটা থাকবে দ্বিতীয়ত থাকবে গ্র্যাজুয়েট টিচার ট্রেনিং ইনস্টিটিউশন অর্থাৎ গ্র্যাজুয়েশানের বা কলেজ ইউনিভার্সিটিতে যেসব শিক্ষকরা পড়াবেন তাদের জন্য একটা ট্রেনিং কোর্সের কথা বলে বলা হয়েছিল সুপারিশ করা হয়েছিল এবং এখন যেরকম আমরা বিএ বিএডটা ছিল এক বছরের ওয়ান ওয়ান ইয়ার্সের বিএড কোর্স ছিল তখন বিএড ছিল না বিটি কোর্স ছিল হ্যাঁ মানে ব্যাচেলার অফ ট্রেনিং তো এখানে বেসিক্যালি এই যে কমিশন এখানে বেসিক্যালি কিন্তু ইন সার্ভিস টিচার এডুকেশনের কথা বলেছিল তখনও কিন্তু এই প্রি সার্ভিস কনসেপ্টটা পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি হয়নি তো ইন সার্ভিস টিচার এডুকেশনের জন্য এখানে বিভিন্ন রকম কোর্সের কথা বলা হয়েছিল যার মধ্যে কোর্স শর্টস ইনসেন্টিভ কোর্স ইন স্পেশাল সাবজেক্ট ওয়ার্কশপ সেমিনার প্রফেশনাল কনফারেন্স এগুলোর কথা বলা হয়েছে এছাড়াও টিচার এডুকেশনের রিসার্চ যাতে হয় মানে গবেষণার জন্য কন্ট্রোল অ্যান্ড এক্সপেরিমেন্টাল বা ডেমো ডেমোস্ট্রেশন স্কুল স্থাপনের কথা বলা হয়েছিল এবং তার সাথে সাথে রেসিডিয়ান টাইপ টাইপস অফ ট্রেনিং কলেজ অর্থাৎ যে ট্রেনিং কলেজগুলো গঠন হবে সেগুলো রেসিডিয়েন্স রেসিডিয়েন্স শিক্ষকরা যারা এই কোর্সগুলো গ্রহণ করবেন তারা কি করবে সেখানে অবস্থান করে মানে আবাসিক বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু করতে পারবে আর টিচার এডুকেশনের আর আর সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ সুপারিশগুলো করা হয়েছিল সেখানে যেখানে বেসিক্যালি বলা হয়েছিল যে শিক্ষকদের পেনশন বা প্রভিডেন্ট ফান্ড বিষয় সম্পর্কিত সুপারিশ করা হয়েছিল বা তাদের যে হেলথ ইন্স্যুরেন্স বা অন্যরকম অন্য ধরনের যে স্কিমের সুযোগ সুবিধা যাতে তারা পায় সেই কথা বলা হয়েছিল এবং যদি টিচাররা কোনো প্রবলেমের মধ্যে পড়ে অর্থাৎ তাদের বিরুদ্ধে যদি তাদের তারা যদি কোনো আইনগতভাবে কোনো সমস্যায় পড়ে তো সেক্ষেত্রে তাদের এই সমস্যাগুলোর সমস্যাগুলোর আবেদন জানানোর জন্য একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছিল কিন্তু সুপারিশ করা হয়েছিল অ্যাবলিবেশানস বোর্ড অফ কমিটি এটা মনে রাখবে যে এটা কিন্তু গঠন করা হয়েছিল যাদের টিচারদের যদি কোনো অভিযোগ থাকে শিক্ষক শিক্ষিকাদের যদি কোনো অভিযোগ থাকে তারা কিন্তু সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে বেসিক টিচার এডুকেশনের সেকেন্ডারি এডুকেশনের সুপারিশ এরপরে পৰে দে কোঠাৰী কমিশন বা কোঠাৰী কোঠা কোঠাৰী এডুকেশ্যন কমিশন যাতে বা যাকে আমাৰ কি বুলি নাচনাল এডুকেশ্যন চৰি কোঠাৰী এডুকেশ্যন কমিশন এটা হ'লে নাইনটিন ছিক্সটি ফ'ৰ নাইনটিন নাইনটিন জুন মাসে কিন্তু উনতিরিশে জুন এই নাম এই এটা দেখে রাখো একদম নিচে উনতিরিশে জুন নাইনটিন এটা কিন্তু এখানে সাবমিট হয়েছিল তো এই কোঠারি কমিশনটা হচ্ছে যেহেতু এর চেয়ারম্যান ছিলেন বা চেয়ারপারসন ছিলেন দলত সিং কোঠারি তার জন্য তার নাম অনুসারে এটা কোঠারি কমিশন নাম হচ্ছিল এটা বেসিক্যালি মানে মানে এটা বেসিক্যালি সিক্স কমিশন অন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার এটা ছ নম্বর কমিশন কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে এটাই ফার্স্ট কমিশন কোঠারি এডুকেশন কমিশন যেখানে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার 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 এডুকেশন সমস্ত বিষয়টাকে নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল তাহলে স্বাধীনতা স্বাধীনতার পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা নিয়ে যে কমি মানে সমগ্র শিক্ষা নিয়ে যে কমিশনটা প্রথম আলোচনা করেছিল সেটা হচ্ছে কোঠারি এডুকেশন কমিশন বেসিক্যালি এখানে কুড়ি জনের একটা কোর গ্রুপ মেম্বার ছিল এবং এরা রিসার্চটা করার জন্য অর্থাৎ পলিসি কীরকম আচ্ছা একটুকে কনফার্ম করবে মেসেজে যে শোনা যাচ্ছে কি না ঠিকঠাক করে তো বেসিক্যালি এখানে তাহলে এরকম উনিশটা গ্রুপ তৈরি করা হয়েছিল বা টাস্ক ফোর্স বা ওয়ার্কিং গ্রুপ তারা কি করেছিল যে বিভিন্ন মানে দেশের এডুকেশনাল পলিসি কি রকম হবে শিক্ষানীতি কি রকম হবে সে সম্পর্কে জানার জন্য প্রায় ন হাজার লোকের কাছ থেকে কিন্তু ইন্টারভিউ বা ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেকশন করা হয়েছে যার মধ্যে সাইন্টিস্টরা ছিলেন এডুকেটররা ছিলেন এবং স্কলাররা ছিল এভাবে একুশ মাস ধরে ডেটা কালেকশন করার পর তারা কিন্তু উনিশশো জুন নাইনটিন সিক্সটি তাদের এই রিপোর্টটা সাবমিট করে কোথায় যে মিনিস্ট্রি অফ এডুকেশন সেই সময় এন সি চকলা ইনি ছিলেন মিনিস্ট্রি অফ এডুকেশন এনার কাছেই কিন্তু এই রিপোর্টটা পেশ করা হয়েছিল তো এটাই কিন্তু বেসিক্যালি পেশ করা হয়েছিল এরপরে দেখো যে টিচার এডুকেশন সম্পর্কে এরা বেসিক্যালি কি বলা হয়েছিল এখানে বলা হয়েছিল যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কিন্তু নিতে হবে অর্থাৎ টিচার এডুকেশানের সময় টিচারদের যেরকম সাবজেক্ট নলেজ এবং সাবজেক্ট নলেজ তো থাকবেই শিক্ষকদের তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের প্র্যাকটিস স্কিল বা প্র্যাকটিক্যাল নলেজ এবং টিচিংটাকে কি প্যাটাগোজিক্যাল নলেজ এই জিনিসগুলো থাকবে আগে কমিশনে আমরা দেখে এলাম যে টিচিংয়ের যে টিচিং মানে টিচার ট্রেনিং এর যে ডিউরেশন টিচার ট্রেনিং এর টিচার এডুকেশানের প্রোগ্রামের যে ডিউরেশান সময়কাল সেটা এক বছরের ছিল এখানে কিন্তু দু বছরের করার সুপারিশ করা হয় এবং এখানে কিন্তু প্রি ইন সার্ভিস টিচার এডুকেশনের এর সাথে সাথে প্রি সার্ভিস টিচার ট্রেনিং এর কথাও কিন্তু প্রি সার্ভিস টিচার এডুকেশান এর কথাও কিন্তু বলা হয় এবং এখানে গুরুত্ব দেওয়া হয় যে টিচারদের সাবজেক্ট নলেজ তো বাড়াতেই হবে সাবজেক্ট নলেজ তো সব অবশ্যই শিক্ষকদের বৃদ্ধি করতে হবে তার সঙ্গে সঙ্গে শিক্ষকদের প্যাডাগোজিক্যাল স্কিল বাড়ানোর কথা কিন্তু এখানে বলা হয়েছিল এবং এখানে বলেছে যে টিচার এডুকেটার অর্থাৎ টিচার ট্রেনিং কলেজগুলোতে বা টিচার এডুকেশন কলেজ বা কলেজগুলোতে যারা পড়াবেন যে সেখানকার যারা শিক্ষক হবেন তারা কি হবে অবশ্যই হাইলি কোয়ালিফাইড হবে এবং এক্সপিরিয়েন্স হবে সেই সব লোকগুলোই কিন্তু এখানে এ করতে পারবে আর এখানে বেসিক্যালি রিসার্চের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছিল টিচার এডুকেশনের ক্ষেত্রে যে এডুকেশনের ক্ষেত্রে এবং প্যাডাগোজির ক্ষেত্রে যে লেটেস্ট যেসব রিসার্চগুলো হচ্ছে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু সেই সম্পর্কিত জ্ঞান কিন্তু টিচারদের আপডেট দিতে হবে এখানে বলা হয়েছে যে একজন শিক্ষকের অবসরের সময়কাল হবে ষাট বছর এরপর কিন্তু কিছু কিছু শিক্ষক যে সব শিক্ষকরা ফিজিক্যালি ফিট মেন্টালি ওয়েল ওয়েল বা মেন্টাল হেলথ ভালো হ্যাঁ এবং কাজ করার আগ্রহ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ষাট বছরটাকে পঁয়ষট্টি বছর করা যেতে পারে এবং শিক্ষকদের প্রফেশনাল এটা রকম হচ্ছে প্রফেশনাল গ্রোথটা কেমন হচ্ছে বা তারা প্রফেশনালি কতটা ঠিক ভালোভাবে পড়াতে পারছেন সেটা জানার জন্য শিক্ষকদের কিন্তু কন্টিনিউয়াস ইভালুয়েশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে

এইট প্লাস ফোর প্লাস থ্রি প্যাটার্ন অফ এডুকেশন অর্থাৎ এখন যে আমরা এতদিন পর্যন্ত যে টুয়েলভ প্লাস থ্রি টু সরি টেন প্লাস টু প্লাস থ্রি মানে টেন পর্যন্ত মাধ্যমিক ইলেভেন টুয়েলভ দু বছর এবং গ্র্যাজুয়েশন তিন বছর এই প্যাটার্নটাকে কিন্তু নাইনটিন সিক্সটি এইটে এইট প্লাস ফোর প্লাস থ্রি এই প্যাটার্নে আনার কথা বলা হয়েছিল এখন রিপি টোয়েন্টি টোয়েন্টির মতে আবার প্যাটার্নটাকে চেঞ্জ করার প্রক্রিয়া চলছে তো বেসিক্যালি এটা করা হয়েছিল কিন্তু এর পরবর্তী সময় কিন্তু এই যে পলিসিটা নেওয়া হয়েছিলো নাইনটিন সিক্সটি এইটে এটা কিন্তু কার্যকারী করা যায় না কারণ তখন যে কংগ্রেস কংগ্রেস যে ক্ষমতায় ছিল তারা কিন্তু তারা কিন্তু যারা এই যে কংগ্রেস পার্টি যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু সেই সময় হেরে যায় এর পরবর্তীকালে যখন উনিশশো পঁয়ষট্টি উনিশশো দিক করে যখন আবার ক্ষমতায় আসে তারা তখন এই ন্যাশনাল পলিসি অফ এডুকেশানটা আগস্ট মাসের উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে এটা প্রকাশ করে যেটা টাইটেল কি নামে প্রকাশ করা হয়েছিল চ্যালেঞ্জ অফ এডুকেশান এ পলিসি পারসপেকটিভস এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে পলিসি চ্যানেল চ্যালেঞ্জ অফ এডুকেশান বা পলিসি পারসপেক্টিভস এই নামে কিন্তু এটা পাবলিশড হয়েছিল কারণ এরকম কোশ্চেন এসছে যে ন্যাশনাল পলিসি অব এডুকেশান কোন কী নামে পাবলিশড হয়েছিল সেই সম্পর্কিত কিন্তু কোশ্চেন এসছে তো এইটা উনিশশো পঁচাশি সালের আগস্ট মাসে পাবলিশড হয় এবং ডিক্লেয়ার করা হয় মে নাইনটিন এইটটি সিক্স অর্থাৎ উনিশশো ছিয়াশি সালের মে মাসে এটা কিন্তু ডিক্লেয়ার করা হয় এই জন্য আমরা ন্যাশনাল এডুকেশন হয়েছিলো এবং এখানে বেসিক্যালি নাইনটিন এইটটি সিক্সের যে এডুকেশান পলিসি এখানে বেসিক্যালি বারোটা পার্ট ছিল এবং একশো বাহা একশো সাতান্নটা প্যারাগ্রাফ ছিল যেখানে বিভিন্ন শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছিল বেসিক্যালি কি বলতো যে প্রাইমারি এডুকেশন কীরকম হবে ভোকেশনাল এডুকেশন কীরকম হবে আর্টসের এডুকেশন কীরকম হবে সেকেন্ডারি এডুকেশন কীরকম হবে এইরকম সব পার্টগুলো নিয়ে টোটাল বারোটা পার্ট এবং একশো সাতান্নটা প্যারাগ্রাফ কিন্তু এখানে ছিল আচ্ছা আচ্ছা আমি অনেকক্ষণ ধরেই পড়িয়ে গেলাম বিষয়গুলো তোমাদের বোঝা যাচ্ছে তো মানে তাহলে বলো একটু কেউ কমেন্ট করো সবাই যে বিষয়গুলো বুঝতে পারছো বা অসুবিধা হচ্ছে না কিছু সেরকম টাইপের বিষয় হলে বলো আচ্ছা বোঝা যাচ্ছে বিষয়গুলো শোনা যাচ্ছে সবকিছু পারফিন হ্যাঁ বলছো যে বোঝা যাচ্ছে তাহলে কি এই ভাবে কন্টিনিউ করছে এরপরে আমরা কিছু কোয়েশ্চেন আনসার অবশ্যই আলোচনা করবো মানে এগুলোর উপর বেশ করে প্রথমে আমরা বলি এরপরে আসছে হ্যাঁ ঠিক আছে সুলতান শেখ বলছো ঠিক আছে বোঝা যাচ্ছে রাহুল দেব নাথ আচ্ছা তো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এন সি এফ দু হাজার পাঁচ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কেন গুরুত্বপূর্ণ দেখো এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ বা এন সি এফ দু হাজার পাঁচ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন তো বেসিক্যালি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মানেই বুঝতে পারছো যে এখানে এই জাতি মানে আমাদের যে ন্যাশনাল এডুকেশন সিস্টেমটা চলছে তার যে কারিকুলাম তার যে পাঠ্যক্রম সেটা কীরকম হবে তার গঠনটা কীরকম হবে স্ট্রাকচারটা কীরকম হবে এই সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচে বলা হয় এইটা সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ডস অব এডুকেশনের পক্ষ থেকে সেপ্টেম্বর দু হাজার পাঁচে ন্যাশনাল কারিকুলাম ফেমওয়ার্কটাকে পাশ করা হয় তো এই দু হাজার পাঁচ কিন্তু এটা বেসিক্যালি এনসিআরটি থেকে করা হয় ন্যাশনাল কাউন্সিল অফ কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এরাই কিন্তু এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটাকে পাবলিশ করে তো এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু সালের আগেও কিন্তু তিনবার পাবলিশ হয়েছে দু সালে উনিশশো আটানব্বই সালে এবং তারও আগে উনিশশো পঁচাত্তর সরি উনিশশো সালে এবং তারও আগে উনিশশো পঁচাত্তর সালে এটা কিন্তু পাস্ট করা হয়েছে কিন্তু লেটেস্ট যেটা পাস্ট করা হয়েছে মানে লেটেস্ট বলতে সবচেয়ে সিলেবাসে যেখানে গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে দু হাজার পাঁচ এর পরবর্তীকালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার নয় এবং ন্যাশনাল কারিকুলাম দু হাজার ফেমওয়ার্ক দু হাজার কিন্তু পাবলিশ হয়েছে ঠিক আছে তো বেসিক্যালি এই ন্যাশনাল কারিকুলাম এতগুলো ন্যাশনাল হওয়ার হয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দু হাজার সেটা কেন তার কারণ আছে কিন্তু তার কারণ দু সালে উনিশশো সালে এবং উনিশশো সালে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটা গঠন করা হয়েছিল সেখানে বেসিক্যালি বিহেভিয়ারিস্টিক সাইকোলজি বা সাইকোলজির করে কিন্তু এই কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছিল অর্থাৎ শিক্ষার্থীর আচরণের পরিবর্তন করা ছিল এখানে উদ্দেশ্য অর্থাৎ এখানে এই যে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচে যদি এডুকেশনটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু এখানে শিক্ষকের কাজ হচ্ছে শেখানো শিক্ষার্থীর কাজ হচ্ছে শেখা এইরকম একটা কনসেপ্ট থাকে কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচে সর্বপ্রথম বলা হলো যে এখানে কনস্ট্রাক্টিভ থিওরি বা কনস্ট্রাকটিভিস্টিক্স থিওরি বা কনস্ট্রাক্টিভিজমের কনসেপ্টটা কিন্তু আনা হলো সেখানে বললো যে স্টুডেন্টকে কিছু শেখানো হয় না স্টুডেন্ট নিজে থেকেই শেখে নিজে থেকেই নিজের নলেজ বা জ্ঞানটাকে কনস্ট্রাক্ট করবে তো বেসিক্যালি যে লার্ন টিচার সেন্টার যে টিচিং লার্নিং মেথড বা প্রসেস শিক্ষক কেন্দ্রে যে শিক্ষা ব্যবস্থাটা চলে আসছিলো সেটার কিন্তু ব্রেক ঘটানো হয় দু হাজার পাঁচ সালে তারপর থেকেই কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বা কনস্ট্রাকটিভিস্টিক থিওরির ওপর বেশ করে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাটা শুরু হয় এর জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ ডাক্তার যশপাল এবং পঁয়ত্রিশ জন মেম্বার কিন্তু এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছিল ঠিক আছে এরপরে হচ্ছে ন্যাশনাল নলেজ কমিশন এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো আমাদের ন্যাশনাল নলেজ কমিশনের এটার সালটা দেওয়া আছে কিন্তু দু হাজার সাত হ্যাঁ কারণ এই ন্যাশনাল নলেজ কমিশন এটা সাবমিট করা হয়েছিল টুয়েলভ জানুয়ারি দু সালে এর সঙ্গে যার নামটা গুরুত্বপূর্ণ শ্যাম পিত্রদা কিন্তু এই ন্যাশনাল নলেজ কমিশনের মানে সভাপতিত্ব করেছিলেন তো বেসিক্যালি এখানে ন্যাশনাল নলেজ কমিশনের উদ্দেশ্য কি ছিল ন্যাশনাল নলেজ কমিশনের যে প্রধান উদ্দেশ্য ছিল এখানে দেখো একদম শুরুতে উদ্দেশ্য অবজেক্টিভস অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া ইন্টু এ নলেজ সোসাইটি অর্থাৎ এর উদ্দেশ্য ছিল ন্যাশনাল নলেজ কমিশনের উদ্দেশ্য ছিল ইন্ডিয়াকে ভারতবর্ষকে ট্রান্সফার করা কোথায় কি নলেজ সোসাইটিতে অর্থাৎ জ্ঞানের সব বিষয়গুলো আছে আমরা যাতে ইজিলি জ্ঞান নলেজকে অ্যাক্সেস করতে পারি নলেজ নলেজ নতুন নতুন জ্ঞান ক্রিয়েট করতে পারি এবং নলেজকে সংরক্ষণ করতে পারি উচিত বর্তমান ভবিষ্যতে বিভিন্ন বিষয় সম্পর্কে বেসিক্যালি যে রিসার্চ সম্পর্কে মানে নলেজ বৃদ্ধির জন্য আমাদেরকে রিসার্চ করতে হবে যে নলেজ যাতে সহজেই গ্রহণ করতে পারি এবং আমরা যাতে ভারতীয় হিসেবে বিশ্ব মানে সমস্ত বিষয়ে নিজেরা নতুন নতুন জ্ঞান উদ্ভব করতে পারি অর্থাৎ রিসার্চ করতে পারি এবং যেসব নলেজগুলো আমাদের আছে সংরক্ষণ হচ্ছে নলেজ তো পাওয়ার বলা হচ্ছে তো সেগুলো যাতে আমরা এ করতে পারি প্রিজার্ভ করতে পারি তার জন্যই কিন্তু ন্যাশনাল নলেজ কমিশন গঠন করা হয় এর উদ্দেশ্যটা হচ্ছে ট্রান্সফর্মিং ইন্ডিয়া ইন্টু নলেজ সোসাইটি এটা থেকে কিন্তু আগের বার কোশ্চেন এসেছিল বেসিক্যালি এটা দু সালে এই রিপোর্টটা সাবমিট হলেও এইখানে কিন্তু ফোকাস করা হয়েছিল যে মানে তিন বছরের টাইম ফ্রেম কিন্তু করা হয়েছিল এটা গঠন করা হয়েছিল ন্যাশনাল নলেজ কমিশন এটা মাথায় মনে রাখবে যে থার্টিন জুন দু সালে কিন্তু এটা গঠন করা হয়েছিল এবং এখানে টার্গেট করা হয়েছিল তিন বছরের টাইম ফ্রেমকে তিন বছরের টাইম ফ্রেমকে কিন্তু টার্গেট করা হয়েছিল যেখানে সেকেন্ড অক্টোবর দু থেকে শুরু করে সেকেন্ড অক্টোবর দু হাজার এই সময়কালটাই কিন্তু ন্যাশনাল নলেজ কমিশনের যে রেকমেন্ডেশন ছিল তিনশোটা রেকমেন্ডেশন ছিল এবং সাতাশটা ফোকাস এরিয়া ছিল এগুলো অ্যাচিভ করার কিন্তু জন্য এই সময়কালটাকে বাউন্ড করা হয়েছিল বেসিক্যালি এখানে তাহলে কি ইজি অ্যাক্সেস টু নলেজ যাতে সহজে আমরা নলেজটাকে অ্যাক্সেস করি নলেজ ক্রিয়েশান করতে পারি এবং নলেজটাকে প্রিজার্ভেশন করতে পারি এই জিনিসগুলোকে কিন্তু এই কমিশনের কোর থিম ছিল এবং নলেজের কী কী বেটার নলেজ সার্ভিস কীভাবে তৈরি করতে পারি সেই জিনিসগুলো কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছিলো তো তার জন্য এরা রেকমেন্ডেশন করেছিল যে আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটি মানে বিভিন্ন জায়গায় লাইব্রেরি প্রতিষ্ঠাপ করতে হবে ট্রান্সলেশন বিশেষ করে যে আমাদের প্রাচীন ভারতের যে নলেজগুলো যেগুলো সংস্কৃত ভাষায় বা প্রাচীন দেবনাগরী হরফে যেসব জিনিসগুলো আছে যেসব নলেজগুলো আছে সেগুলো যাতে আধুনিক ভাষায় মানে বর্তমানে যে প্রচলিত ভাষাগুলো আছে হিন্দি বাংলা ইংলিশ যাই বলো তো সেগুলোর মাধ্যমে যাতে ট্রান্সলেশন হয় সেটার উপর কিন্তু গুরুত্ব দেওয়া করা হয়েছিল নলেজ নেটওয়ার্ক গঠন করার কথা বলা হয়েছিল এবং ন্যাশনাল পোর্টাল এডুকেশন এই এইগুলো স্থাপন করার কথা কিন্তু বলা হয়েছিল একই সঙ্গে ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই গুরুত্ব দেওয়া হয়েছিল এরপরে আসি যে যশপাল কমিটি রিপোর্ট দু হাজার আচ্ছা বিষয়গুলো বোঝা যাচ্ছে তো এরপরে আসি জসপাল কমিটি রিপোর্ট 2009 এখানে বেসিক্যালি 2009 সালে জসপাল কমিটি তৈরি করা হয় এই জসপাল কমিটিটি আমরা এটাকে জসপাল কমিটি নামে জানলেও এটা কিন্তু এটা কিন্তু অ্যাডভাইস অন রিইনোভকেশনস এন্ড রিজার্ভ অফ এডুকেশন এই নামেই কিন্তু প্রকাশিত হয়েছিল এটা মনে রাখবে যে জসপাল কমিটি কোন টাইটেলে প্রকাশিত প্রকাশিত হয়েছিল অ্যাডভাইস অন রিইনোভকেশনস রিজার্ভেশন অফ হায়ার এডুকেশন এই নামে কিন্তু দু হাজার আট সালে গঠন করা হয়েছিল যশপাল কমিটিটি এবং সেটা কার আন্ডারে করা হয়েছিল যেহেতু প্রফেসর ডাক্তার যশপালের যশপাল এই চেয়ারপারসন ছিলেন বা চেয়ারম্যান ছিলেন এই জন্য তার নাম অনুসারে কিন্তু এটা যশপাল কমিটি নামে পরিচিত হয়েছিল না এই যে এন টাইটেলটা আছে যশপাল কমিটি সেখান থেকেই বুঝতে পারছো যে এটা হচ্ছে হায়ার এডুকেশান নিয়েই কাজ করেছে এবং দু সালে মিনিস্ট্রি অফ হুম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যা এমএইচআরডি বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশান নামে পরিচিত তো সেখানেই কিন্তু তাদের রিপোর্টটা দু সালে কিন্তু দু সালে কিন্তু এই রিপোর্টটা পাবলিশ করে এখানে বেসিক্যালি কী কী রিকমেন্ডেশন করা হয়েছিল এটা থেকে কিন্তু क्वेश्चन আসছে আগেরবারে তো এটা দেখে রাখো বেসিক্যালি এখানে বলা হয়েছিল প্রথম যে গুরুত্বপূর্ণ সুপারি সেটা হচ্ছে যে উচ্চ শিক্ষার গুণগত মানবিদ্যের জন্য এই যে ডিএমটি ইউনিভার্সিটিগুলো ছিল না আগে যে ডিএমটি ইউনিভার্সিটিগুলো ছিল সেই ডিএমটি ইউনিভার্সিটিগুলো কিন্তু আর নতুন করে স্থাপন করা যাবে না এবং যেগুলো আছে সেগুলোরও কিছু কিছু যারা কোয়ালিটি মেইনটেইন করছে না সেগুলোকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই যে আমাদের এনসিটিই আছে হ্যাঁ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এআইসিটি আছে ইউজিসি আছে এই যে বডিগুলো আছে এই বডিগুলো আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে কন্ট্রোল করে নিজ নিজ দায়িত্ব পালন করে সেগুলোকে সবগুলোকে মানে একত্রিত করে মার্চ করে কমিশন ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ সিএইচআর এইটা কিন্তু গঠন করার কথা বলা আছে অর্থাৎ এনসিটি আই ইউজিসি এতগুলো বডি থাকার কোনো প্রয়োজন নেই এখানে বলা হচ্ছে যে তার বদলে কি একটা বডি হবে যেটা হচ্ছে কমিশন ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ যেটা এখন এন টোয়েন্টি টোয়েন্টিতেও বলা হচ্ছে যে এইসব কমিটিগুলোকে মানে এইসব এতগুলো যে বোর্ড বডিগুলো আছে সেই বডিগুলোকে মার্চ করে হ্যাঁ হেকি মানে হায়ার এডুকেশনাল হে কি বলে একটা কথা বলা আছে কিন্তু এরা কি বলেছিল সেই জায়গায় যে সি এইচ কমিশন ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা কিন্তু মার্চ করার কথা বলা হয়েছিল হ্যাঁ আর এখানে গুরুত্বপূর্ণ সুপারিশ যেটা করা হয়েছিলো যে এই যে মানে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে অর্থাৎ কলেজ ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু কোনোরকম পলিটিক্যাল প্রেশার থেকে কিন্তু সমস্ত রকম পলিটি পলিটিক্যাল প্রেসার্স বা রাজনৈতিক চাপ থেকে কিন্তু এরা মুক্ত থাকবে অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় কোনো রকম পলিটিক্স চলবে না এই বিষয়টাকে কিন্তু এরা গুরুত্ব দিয়েছিল এছাড়াও বলা বলা হয়েছিল যে ইউনিভার্সিটি মাস টেক আপ অল দ্য অ্যাকাডেমিক রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটির সমস্ত রকম একাডেমিক রেসপন্সিবিলিটি নেবে রেস্ট্রিক্টিং ইডিং অফ আদার রেগুলেশানস আবার বিভিন্ন রকম রেগুলেশন করবে এবং যে যেরকম ধরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এদের হচ্ছে সমস্ত রকম রুল রেগুলেশানসগুলো তারা প্রোভাইড করে সেই রকম করে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তারা নিজেদের মতো করে রুলস রেগুলেশন তৈরি করবে যে তাদের ইউনিভার্সিটি কীভাবে চলবে কীভাবে নাম্বার দেওয়া হবে কীভাবে পরীক্ষার খাতা দেওয়া দেখা হবে কী কী সমস্ত বিষয় কিন্তু তারা নিজেরাই নিজেদের হাতে দেওয়া হয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ এটা দেখো আইআইটি এবং আইআইএম এই যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলোকেও কিন্তু ফুল ফেজেস ইউনিভার্সিটি অর্থাৎ এগুলো যাতে সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি মানে আমাদের নর্মাল যেরকম ইউনিভার্সিটি যে বিশ্বভারতী এরকম যে ইউনিভার্সিটিগুলো আছে কালকার ইউনিভার্সিটি বা অন্যান্য যেসব ইউনিভার্সিটিগুলো আছে তারা যেরকম স্বাধীনতা ভোগ করে তাদের যে তারা যেরকম পাওয়ার বা ক্ষমতা পায় সেরকম কিন্তু আইআইটি এবং আইআইএমগুলোকেও ফুল ফেজেস ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করার কথা কিন্তু এই যশপাল কমিটির রিপোর্টে বলা হয় ঠিক আছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন ওটা দু হাজার নয় সালে হয়েছিল এখানে বেসিক্যালি এটা মাথায় রাখবে এখানে যে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন বেসিক্যালি টিচারদের মানে শিক্ষকদের টিচার এডুকেশান মানে বিএড এম এড যে সব যে ইনস্টিটিউশনগুলো হয় বা এই যে কোর্সগুলো হয় তার কারিকুলাম ফেমওয়ার্কটা তুমি কীভাবে করবে এই সম্পর্কিত সুপারিশ করার জন্য কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফেমওয়ার্ক ফর টিচার এডুকেশন গঠন করা হয়েছিল এটা দু হাজার সালে ঠিক আছে এটা দেখো এইখানে এই যে আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ বলেছি না সেখানে কি বলা হচ্ছে যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা থেকে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার দিকে একটা কিন্তু ঝোঁক চলে এসছে হম সেই ট্রেনটা কিন্তু চলে এসছে তো সেক্ষেত্রে সে তার উপর ভিত্তি করে কিন্তু টিচার এডুকেশনের কারিকুলামটাকেও চেঞ্জ করতে হবে কারণ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার জন্য শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার জন্য শিক্ষকদের যে পরিমাণ কোয়ালিটি দরকার তাদের যেসব বিষয়গুলো জানা দরকার তাদের যে প্যারা প্যারাগোজিক্যাল নলেজগুলো দরকার কন্টেন্ট নলেজগুলো দরকার টেকনিক্যাল নলেজগুলো দরকার সেগুলো কিন্তু কি কী রকম হবে সেই সম্পর্কিত বিষয়ের জন্য কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছিল ফর টিচার এডুকেশান এবং তারপরে দু সালে রাইট টু মানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান দেওয়ার জন্য রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি অ্যাক্ট দু এইটা কিন্তু পাবলিশ করা তো এই দুটোর উপর বেশ করেই কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফ টিচার এডুকেশন দু হাজার নয়টা কিন্তু গঠন হয়েছিল এটা মাথায় রাখবে বেসিক্যালি এখানে বলা হয়েছিল ফোকাস যেটা করা হয়েছিল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার নয় যে বিষয়ের উপর ফোকাস করা হয়েছিল যে টিচারদের সবসময় রিফ্লেক্টিভ প্র্যাকটিসের ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে এটা এটা মাথায় রাখবে যে এখানে কি বলা হয়েছে যে এখানে রিফ্লেক্টিভ টিচিং প্র্যাকটিসের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে এবং ছাত্র ছাত্রীদের শিক্ষক যাতে ছাত্রছাত্রীদের সেলফ লার্নিং অর্থাৎ নিজে থেকে শেখার ক্ষেত্রে অপরচুনিটি ক্রিয়েট করতে পারে রিফ্লেকশন করতে পারে ইন্টিগ্রেশন বা এক্সপ্রেশন অফ নিউ আইডিয়াস নতুন আইডিয়াগুলোকে এক্সপ্রেস করতে পারে শিক্ষার্থীরা নিজে থেকে শিখতে পারে তো এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়ার কথা কিন্তু এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফ টিচার এডুকেশনের কথা বলা হচ্ছে অর্থাৎ শিক্ষকদের এমনভাবে গঠন করতে হবে এমনভাবে তৈরি করতে হবে তারা যাতে স্টুডেন্ট সেন্টিক শিক্ষা শিক্ষার জন্য সেলফ লার্নিংয়ের উপর গুরুত্ব দেয় স্টুডেন্টরা স্টুডেন্টদের যে আইডিয়াগুলো আছে ভাবনা চিন্তাগুলো আছে সেগুলো যাতে এক্সপ্রেশন করার মতো সুযোগ দেয় এবং তাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো আছে ক্রিয়েটিভিটি গুলো আছে এবিলিটি আছে সব যাতে ডেভেলপমেন্ট করার জন্য যা যা করা উচিত সেগুলো যাতে শিক্ষক করতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষার্থীরা যাতে কোলাবরেটিভ ওয়েতে অর্থাৎ সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে তার জন্য শিক্ষকের কি ভূমিকা হওয়া উচিত বা শিক্ষকের কি করা উচিত সেই সম্পর্কিত বিষয়বস্তু কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশনে যুক্ত করা আছে এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টিচার এডুকেশন এটা কিন্তু ছটি চ্যাপ্টার ছিল প্রথম চ্যাপ্টারে কনটেক্সট কনসার অ্যান্ড ভিজন অফ টিচার এডুকেশন এই সম্পর্কিত আলোচনা করা হয়েছে দ্বিতীয় 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 যে চ্যাপ্টার সেখানে বেসিক্যালি আলোচনা করা হয়েছে যে কারিকুলার এরিয়া অফ ইনিশিয়াল টিচার প্রিপারেশান তৃতীয়ত ট্রানজাকশন দা কারিকুলাম এন্ড ইভালুয়েটিং দা ডেভেলপিং অফ টিচার অর্থাৎ টিচার কারিকুলামটাকে ইভালুয়েশন কি করব টিচার কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে বাট ট্রানজাকশন দা কারিকুলাম অর্থাৎ সরি ট্রানজাকশন দা কারিকুলাম বলতে এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে কারিকুলামটা কিভাবে স্থানান্তরিত করা যায় মানে শিক্ষকের কাছে পৌঁছে দেওয়া যায় বা সেই আর টিচারদের কি এরকম ডেভেলপমেন্ট হচ্ছে কতটা উন্নতি হচ্ছে সেটা যাতে মূল্যায়ন করা যায় এর উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং টিচারদের প্রফেশনাল কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সাপোর্ট ফর ইনসার্ভিস টিচার এগুলোর উপর আলোচনা করা হয়েছে টিচার এডুকেশন তৈরি প্রিপেয়ার করার জন্য টিচার এডুকেটর অর্থাৎ যারা শিক্ষকদের শিক্ষাদান করবেন তারা কীরকম হবে সে সম্পর্কে বলা হয়েছে এবং যেসব স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয়েছিল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে সেগুলো কীভাবে ইমপ্লিকেশন করা হবে সেটা কিন্তু ছ নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে ঠিক আছে এরপরে দেখো যে জাস্টিস ফর্মা কমিশন দু সালে অন টিচার এডুকেশনের ওপর কিন্তু এটা হয়েছে জাস্টিস ফর্মা কমিশন দু সালে কিন্তু এটা এ করা হয়েছে ঠিক আছে তো এই জাস্টিস ফর্মা কমিটিটা কমিশনটা এইটাও কিন্তু কি নামে প্রকাশিত হয়েছে এই সম্পর্কে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসে ছিল আগে তো এটা মনে রাখবে যে ভিশনস অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি পার্সপেক্টিভস এই নামেই কিন্তু টিচার এডুকেশন ভিজনস অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া কোয়ালিটি অ্যান্ড রেগুলেটিভ পার্সপেকটিভস এই নামে কিন্তু জাস্টিস ফর্মার কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয়েছিল যাকে আমরা জাস্টিস ফর্মা কমিশন নামে ছিল তো এখানে বেসিক্যালি চারটে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল চারটে পাটে এই কমিশনের সুপারিশগুলো করা হয়েছে যেখানে প্রথম পাটে প্রি সার্ভিস টিচারদের কোয়ালিটি কি হবে কোয়ালিটি টিচারদের কোয়ালিটি কি হবে দ্বিতীয় পাটে আলোচনা করা হয়েছে টিচারের পারফরমেন্স এবং অডিট টিচারকম হবে ফাংশন ফাংশন অফ রেগুলেশনস বা তাদের তাদের আরও ক্ষমতায়ন কীভাবে করা যাবে এই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে তাহলে এইটা মাথায় রাখবে যে এরকম যদি কোশ্চেন আসে অবশ্যই এসছে এটা আর কি বলছি যে এই জাস্টিস ফর্ম কমিশন বেসিক্যালি কিন্তু পুরো রেকমেন্ডেশনগুলো টিচার এডুকেশনের উপর ভিত্তি করেই কিন্তু করেছে মানে টিচার এডুকেশনের জন্য একদম টিচার এডুকেশনটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য কিন্তু স্পেসিফিক জাস্টিক গভর্নমেন্ট কমিশনটাকে তৈরি করা হয়েছিল ঠিক আছে তো এখানে নিউ টিচিং ইনস্টিটিউশন মাস্ট বি লোকেটেড ইন মাল্টি এবং ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি অর্থাৎ এই যে টিচার ট্রেনিং ইনস্টিটিউশনগুলো হবে বিএড কলেজগুলো হবে সেগুলো মাল্টি এবং ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি এনভায়রমেন্টের মধ্যে থেকেই কিন্তু হবে এটাই গুরুত্বপূর্ণ সুপারিশ তো এতক্ষণ বিষয়গুলো আমরা পড়লাম এরপরে দেখো কিছু একটা কোশ্চেন আমরা দেখে নিই যে এই কোশ্চেনগুলো কি হতে পারে কোশ্চেন অ্যান্সার করো যে তাহলে মানে আমরা যে বিষয়গুলো পড়ে এলাম এখান থেকে কিছু কোশ্চেন আমরা রেখেছি এরপরে আমরা দ্বিতীয় ইউনিটে যাব তো এই কোয়েশ্চেনটা দেখো স্ক্রিন দেখা যাচ্ছে এখানে দেখা দেওয়া আছে হুইস অফ দা ফলোয়িং কমিশনস কমিটি ওয়াজ রিকোয়ার্ড এক্সক্লুসিভলি টু অ্যাড্রেস টিচার এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ কোন কমিশন বা কমিটি মানে এক্সক্লুসিভলি টিচার এডুকেশনটাকে অ্যাড্রেস করার জন্য তৈরি হয়েছিল চারটি অপশান দেওয়া আছে যশপাল কমিটি জাস্টিক শর্মা কমিশন চট্টোপাধ্যায় কমিশন এবং কোঠারি কমিশন সঠিক অনুসারটা নির্ধারণ করো সৌমি মন্ডল দুই বলছো মিসা পারভিন দুই আচ্ছা একদম সঠিক আনসারই বলেছো এটা কিন্তু মানে জাস্টিস বর্মন কমিশন বা জাস্টিস বর্মন কমিশন এই আগেই আমরা জেনে নিলাম যে এইখানে কিন্তু বেসিক্যালি টিচার এডুকেশনটাকে অ্যাড্রেস করে এই কমিশনটা কিন্তু গঠন করা হয়েছিল তাহলে দুই সঠিক আনসার পরে আরেকটা কোশ্চেন আছে দেখো যে ইউনিভার্সিটি কমিশন ন্যাশনাল নলেজ কমিশন এডুকেশন কমিশন এবং সেকেন্ডারি এডুকেশন কমিশন এদের চেয়ারপারসন গুলো কারা ছিল এটা ম্যাচ করাতে বলা হচ্ছে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা সৌমি এবং মিশা দুই বলছো একদম এটা কিন্তু দুইটাই সঠিক आंसर অর্থাৎ ইউনিভার্সিটি এডুকেশন কমিশন এটা কিন্তু গঠন করেছিল হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাহলে একের সঙ্গে যাচ্ছে চা এবং দুইতে আছে ন্যাশনাল নলেজ কমিশন আমরা জানি যে ন্যাশনাল নলেজ কমিশন এইটা কিন্তু গঠন করা হয়েছিল যে মানে শ্যাম পিত্রদা এই ন্যাশনাল নলেজ কমিশনটা গঠন করে এবং এডুকেশন কমিশন যেটা হচ্ছে তোমার কোঠারি কমিশন নামে পরিচিত সেটা হচ্ছে একে অপশনটা যে আছে ডক্টর ডি এস কোঠারি এইটা করে এবং সেকেন্ডারি এডুকেশন কমিশন সম্পর্কে আমরা জানি যে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার এই কমিশনের সভাপতি ছিলেন তাহলে দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার পরে আরেকটা কোয়েশ্চেন আসছে দেখো এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে জাস্টিস কমিশন মুদালিয়ার কমিশন যশপাল কমিটি এবং কোঠারি কমিশন এগুলো কি নামে প্রকাশিত হয়েছিল অর্থাৎ কোন এনটাইটেলে এই বিষয়গুলোর মানে এই রিপোর্টগুলো কিন্তু প্রকাশিত হয়েছিল সেটা তোমাকে ম্যাচ করাতে হবে এগুলো সম্পর্কে আমরা পড়ে এসেছি দুই সৌমি দুই বলছো মিশা ববি সবাই দুই বলছো এখানে কিন্তু দুইটাই সঠিক आंसर হবে জাস্টিস ফার্মা কমিশনটাকে গঠন করা জাস্টিস জাস্টিস ফার্মা কমিশনটা এই যে ভিশনস অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া কোয়ালিটি এন্ড রেগুলেটরি পার্সপেক্টিভস এই নামে প্রকাশিত হয়েছিল এবং মুদালিয়ার কমিশন হয়েছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন এই নামে প্রকাশিত হয়েছিল জসপাল কমিটিটা এটা কিন্তু লার্নিং উইথাউট বার্ডেন এই নামে কিন্তু প্রকাশিত হয়েছিল এবং কোঠারি কমিশন এইটা কোঠারি কমিশনটা প্রকাশিত হয়েছিল এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট এইটাই নামে কিন্তু এই কোঠারি কমিশনটা কিন্তু এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট এই নামে প্রকাশিত হয়েছিল তাহলে এখানে দুইটাই কিন্তু সঠিক আনসার হবে সবাই সঠিক আনসারই বলেছো পরের কোশ্চেন দেখো যে জসপাল কমিটি রিপোর্ট 2009 এটাকে এখানে কি কি অ্যাডভোকেট করার কথা বলা হয়েছে সালি দুই বলছো এটার সঠিক আনসার এই কোশ্চেনটা দেখো জসপাল কমিটি রিপোর্ট দু হাজার নয় এটা অ্যাডভোকেট করেছে কি কি বিষয় অ্যাডভোকেট করেছে সেটা কিন্তু এখানে অ্যান্সার করতে হবে এটাতে ববি দুই বলছো সৌমি দুই এক বলছো এবং ববি দুই নিশা দুই বলছো আচ্ছা <coughs> এই জাস্টিক বর্মা কমিটিতে এখানে দেখো বেসিক্যালি যে এই ফুল পেজের যে ইউনিভার্সিটি আছে আইআইটি এবং আইআইএম এগুলোকে কিন্তু ফুল পেজেস ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং এটা যেহেতু হায়ার এডুকেশন গুরুত্ব দিয়ে এটা তৈরি করা হয়েছিল তাহলে এটা হচ্ছে মানে এস্টাবলিশিং ন্যাশনাল কমিশন ফর হায়ার এডুকেশান এটা কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ন্যাশনাল কমিশন ফর হায়ার এডুকেশন এটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং কারিকুলাম রিফর্ম এইটা কিন্তু গুরুত্ব দিয়েছে মানে এখানে সিটা কিন্তু সঠিক অ্যানসার তিন সি ডি ই এইটাই কিন্তু সঠিক অ্যানসার ঠিক আছে তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে কারিকুলাম রিফর্ম এবং আইআইটি এবং আইএম আইআইএম গুলোকে ফুল ফেজেস ইউনিভার্সিটি হিসেবে এস্টাবলিশ করা হয়েছিল এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে নতুন কমিশন ন্যাশনাল কমিশন এস্টাবলিশিং এর কথা বলা হয়েছিল তো এটা এখানে তিনটাই কিন্তু সঠিক অ্যানসার এরপরে আমরা আসছি যে হিস্ট্রি পলিটিক্স এন্ড ইকোনমিক্স অফ এডুকেশন এই পোর্শনটা সম্পর্কে এখানে দেখো বেসিক্যালি এই যে জায়গাটা এখানে আমাদের কি কি জানতে হবে বলতো এখানে আমাদের এখানে সিলেবাসে যেটা আছে যে এই যে আমাদের পলিসিস গুলো পড়ে এলাম এই পলিসি সঙ্গে এডুকেশনের কি সম্পর্ক আছে বিভিন্ন পলিসি সেই পলিসির সঙ্গে এডুকেশনের কি সম্পর্ক আছে এবং এডুকেশনাল পলিসিগুলো এই যে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এত এডুকেশনাল পলিসি গঠন হচ্ছে এটার সঙ্গে জাতির উন্নতি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট এটা কিভাবে সম্পর্কিত মানে লিঙ্কেজ বিটুইন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এবং আমরা যখন পলিসি যখন একটা তৈরি করছি এডুকেশনাল পলিসি যখন তৈরি করা হচ্ছে সেইটা ডিটারমিনেশন অফ এডুকেশনাল পলিসি আমরা যখন এডুকেশনাল পলিসি গঠন করছি তখন এই পলিসি গঠন করার জন্য ক্ষেত্রে আমাদের কি কি নির্ধারকগুলোকে মাথায় রাখতে হয় সেটা আমাদের জানা দরকার এবং পলিসি গঠন করার জন্য কোন প্রসেসে পলিসি ফরমেশন করা হয় তো এর কতগুলো স্টেপ আছে প্রথমে পলিসি গঠন করার জন্য আমরা এক্সিস্টিং সিচুয়েশন কি আছে সেটাকে অ্যানালাইসিস করি জেনারেটিং পলিসি অপশানস ইভালুয়েটিং পলিসি অপশানস মেকিং পলিসি ডিসিশন প্ল্যানিং পলিসি ইমপ্লিমেন্টেশন পলিসি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং সাবসিকুয়েন্স পলিসি সাইজেস তো এই যে স্টেপসগুলো আছে এই স্টেপগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে যে পরপর কোনটা আছে কারণ সিকোয়েন্স মেলাতে আছে তো এগুলো আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা করব প্রথমে দেখো যে পলিসি বলতে কি বুঝি পলিসি বলতে জর্জ আর ফেরি ইনি বলছেন যে পলিসি ইজ এ ভার্বাল রাইট অ্যান্ড অর ইমপ্লাইড ওভারঅল গাইড সেটিং আপ দ্য বাউন্ডারিজ দ্যাট সাপ্লাই দ্য জেনারেল লিমিটস অ্যান্ড ডাইরেকশন ইন হুইচ ম্যানেজেরিয়াল অ্যাকশন উইল প্লেস অর্থাৎ পলিসি বলতে কি বলা হচ্ছে যে পলিসি হচ্ছে একটা মৌখিক হতে পারে লিখিত হতে পারে বা ইমপ্লিট মানে প্রয়োগমূলক হতে পারে একটা গাইডেন্স পলিসি করে দিলাম যে এই এই করতে হবে এই এই করতে হবে এগুলো করা যাবে না এই রকম একটা কোন ডাইরেকশানে এগোবে কিভাবে শিক্ষাদান করবে টিচিং মেথড হবে পড়ানোর উদ্দেশ্য কি আমাদের লক্ষ্য কি ইভালুয়েশন কীভাবে হবে টিচারদের কিভাবে ট্রেনিং দেওয়া হবে পাঠ্যক্রমে কী কী থাকবে সেই সমস্ত বিষয় সম্পর্কে যখন আমরা একটা গাইডলাইন দিচ্ছি সেটাকে বলা হচ্ছে এডুকেশনাল পলিসি বা পলিসি তো এই পলিসির বিভিন্ন রকম টাইপস হয় হ্যাঁ সাধারণতভাবে পলিসিটি একটা হচ্ছে রেগুলেটারি রেগুলেটারি পলিসি মানে রেগুলেশনস করা হয় এটা হচ্ছে আমরা রেগুলেশন দেওয়া হয় যেটা রুলস রেগুলেশন মানে যেরকম কিছু ক্রাইটেরিয়া থাকে না যে তুমি যদি বিএড কলেজে বিএডে ভর্তি হতে হতে যাও তাহলে গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি তোমার ফিফটি ফাইভ নাম্বার দরকার তো এটা হচ্ছে কি রেগুলেশন মানে এটা তোমাকে মানতে হবে এরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে দেখো যে নো অ্যালকোহল শপ নেয়ার স্কুল স্কুলের কাছাকাছি কোনো অ্যালকোহল শপ থাকবে না এটা হচ্ছে রেগুলেশন এটা তোমাকে মানতে হবে দ্বিতীয় হচ্ছে পলিসি দ্বিতীয় যে টাইপটা হয় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ পলিসি অর্থাৎ এই যে মানে সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউশন করা হবে এইরকম পলিসি যেরকম বলা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের বাধ্যতামূলকভাবে ফ্রি এডুকেশন প্রোভাইড করা হবে হুম কম্পালসারি ফ্রি এডুকেশন প্রোভাইড করা তাহলে এইটা হচ্ছে কি আমি সবাইকে ডিস্ট্রিবিউটেড করার জন্য এই ধরনের পলিসি করছি এই জন্য এই ধরনের টাইপটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ পলিসি আর রিডিস্ট্রিবিউটিভ পলিসি কী বলতো এই যে আমাদের এসসি এসটি ওবিসি বা অন্যান্য যে উপজাতিগুলো আছে তাদের আমরা একটু তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের এডুকেশনাল পলিসি থেকে তো সেক্ষেত্রে এই যে এই যে যারা পিছিয়ে পড়া অনুন্নত শ্রেণী আছে শ্রেণীর মানুষজনরা আছেন তাদের ক্ষেত্রে যে আমরা এই

হ্যাঁ তো এটা হচ্ছে রিডিস্ট্রিবিউটিভ পলিসি হ্যাঁ এছাড়াও আছে কি কেসের এই পলিসিটা সঙ্গে সম্পর্ক মানে আমরা বললাম যে শিক্ষা ক্ষেত্রে কি কারিকুলাম কি রকম হবে সেটা নির্ধারণ করার জন্য পলিসি পলিসি তৈরি করা হয় সে টেক্সট বুক কিরকম হবে ইভালুয়েশন পলিসি কিরকম ইভালুয়েশন প্রসেস রকম থাকবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ বাংলায় পড়ানো হবে না ইংলিশে পড়ানো হবে না হিন্দিতে পড়ানো হবে কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে সেটা জানার জন্য আমাদের পলিসি তৈরি করতে হয় টিচিং মেথড কি টিচি টিচার ট্রেনিং কিভাবে হবে সমস্ত কিছুর জন্য কিন্তু পলিসিগুলো তৈরি করা তো বেসিক্যালি টিচার মানে শিক্ষার সঙ্গে পলিসির যে সম্পর্ক কি বলতো যদি আমরা পলিসি গঠন করি তাহলে আমরা কি যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা চলছে তার বর্তমান কোন সিচুয়েশানে শিক্ষা ব্যবস্থাটা আছে এক্সিস্টিং সিচুয়েশন কি সেটা আমরা জানতে পারবো হ্যাঁ বর্তমান শিক্ষা ব্যবস্থার কি কি ডিফেক্ট আছে কি কি ফল্ট আছে সেটা যদি আমরা জানতে চাই তার জন্য কিন্তু আমাদের এই পলিসি ফর্মুলেশন করতে হবে এটা হচ্ছে পলিসির সঙ্গে শিক্ষার সম্পর্ক শিক্ষা ক্ষেত্রে তার জন্য কিন্তু পলিসি গঠন করতে হবে বা ধরো गवर्नमेंट কোনো কিছু বিষয় সাজেস্ট করতে চাইছে সাজেশন করতে চাইছে যে শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য এই এই বিষয়গুলো তোমাকে মেনে চলতে হবে তার জন্য কিন্তু পলিসি দরকার শিক্ষার ক্ষেত্রে যদি কোনো নতুন ডাইরেকশন থাকে যেরকম যেই পলিসিটা আমরা বললাম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 একটা পলিসি যেখানে হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা থেকে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার এই যে শিফটটা প্যারাডাইম এই পলিসি থেকে এসেছে তাহলে নতুন ডাইরেকশন আসার জন্য কিন্তু দরকার এছাড়াও পলিসিটাকে যে যে পলিসিটা চলছে অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলে আসছে সেই পলিসিটা বর্তমানে কি প্রভাব ফেলছে তার প্রভাব সঠিকভাবে কার্যকারী হচ্ছে কিনা না যেভাবে শিক্ষা ব্যবস্থাটা চলছে তার পরিবর্তন দরকার সেটা জানার জন্য কিন্তু আমাদের পলিসিটাকে করতে হয় হ্যাঁ পলিসি তৈরি করতে হয় তো এটা হচ্ছে এডুকেশন এবং পলিসির মধ্যে সম্পর্ক এবারে যে এই যে এডুকেশনাল পলিসি সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাতির উন্নতির ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ মানে কিভাবে যুক্ত হচ্ছে যে এডুকেশনাল পলিসিগুলো জাতির উন্নতি বা ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে যুক্ত হচ্ছে এইটাই কিন্তু এখানে আলোচনা করার কথা বলা হয়েছে আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ বিষয়গুলো শোনা যাচ্ছে কেমন করে জানাও তো শোনা যাচ্ছে বিষয়গুলো বোঝা যাচ্ছে তো দেখো যে এখানে শুরু করছি আমরা ন্যাশনাল পলিসি আর ন্যাশনাল মানে এডুকেশনাল পলিসিগুলো ন্যাশনাল ডেভেলপমেন্ট বা জাতির উন্নতিতে কীভাবে সাহায্য করে দেখো প্রথমে বলা হচ্ছে আমরা জাতির উন্নতি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট বলতে কি বুঝি এটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি

ইউএনও এই যে অর্গানাইজেশনটা উনিশশো সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট বলতে তিনি বোঝাতে চেয়ে এই অর্গানাইজেশনটা বলছে যে ইকুয়াল লিভিং স্ট্যান্ডার্ড ফল অল অর্থাৎ আমাদের যে জীবনযাত্রার মান সেটা সবার সমান হবে ইকুয়াল শেয়ার অফ প্রফিট ইন অল অর্থাৎ আমাদের জাতির যে আয় জাতীয় যে আয় দেশের যে ইনকাম সেই যে লাভ সেই লাভটা কি সবাই সমান পাবে মানে গরিবরাও যে পরিমাণ মানে গরিব ধনী এই ভেদাভেদটা কম থাকবে হ্যাঁ ইনকাম এবং ক্যাপিটাল এটা সবার সম্বন্ধে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে সব মানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে এবং অফ রিগার্ডিং এডুকেশন হেলথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড শেল্টার অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট সেই দেশকে আমরা বেশি উন্নত বলবো সেই যেই দেশের কি যে যেই দেশে বেশি খরচ করে কোথায় শিক্ষা খাতে স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক উন্নতির জন্য বাসস্থানের জন্য সেল্টারের জন্য যারা যেই দেশ বেশি অর্থ সাহায্য করে অর্থ বিনিয়োগ করে সেই দেশকে আমরা কি তত উন্নত দেশ বলবো ন্যাশনাল এবং এবং আমাদের যে পরিবেশ আছে এনভায়রনমেন্ট আছে হ্যাঁ তো এই এনভায়রনমেন্টটাকে যারা বেশি প্রিজার্ভ করে যেসব ডেভেলপমেন্ট তারাই দেশ সব দেশ তাদের কিন্তু আমরা উন্নত দেশ বলছি তাহলে এগুলো হচ্ছে তোমার কি ন্যাশনাল ডেভেলপমেন্টের একটা সাইন তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শিক্ষা গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে ন্যাশনাল ডেভেলপমেন্টের যে ইন্ডিকেটার বা জাতীয় বিকাশের যে ইন্ডিকেটার সেটা কীরকম যে জিডিপি কীভাবে জানবো আমরা যে একটা দেশের জিডিপি কত পার্সেন্ট হারে বাড়ছে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশটা কত উন্নত না অনুন্নত হুম প্রত্যেকটা পিসিআই অর্থাৎ পার ক্যাপিটাল ইনকাম হ্যাঁ টোটাল পপুলেশন কতটা কি মানে টোটাল পপুলেশানের প্রত্যেকটা পপুলেশনের ইনকাম কতটা সেটা নির্ভর করে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্টের ন্যাশনাল ডেভেলপমেন্ট কিন্তু তার উপর নির্ভর করে ধরো কোনো দেশের জনগণের মাসিক আয় হয়তো এক লাখ টাকা তাহলে আমরা কি বলতে পারি যে সেই দেশের জনগণ কিন্তু খুব ভালোভাবে লাইফ স্টাইল লিভ করতে পারি এটা কিন্তু আবার আরেকটা বিষয়ের উপর নির্ভর করে যে তাদের খরচটা কত হয় অর্থ মাসিক আয় হয়তো এক লাখ টাকা কিন্তু তাদের মাসে যে সাধারণ আমাদের চাহিদাগুলো আছে সেটা মেটাতেই হয়তো তাদের দেড় লাখ টাকা খরচ হয় তাহলে কিন্তু বলবো না আমরা তো এভাবেই কিন্তু আমাদের এগুলো দেখতে হয় এবং তাছাড়াও লিটারেসি রেস কত আছে একটা অর্থাৎ কত তাদের গড় আয়ু কত কত বছর পর্যন্ত মানুষ বাঁচতে পারছে সুস্থভাবে কতজন বাঁচতে পারছে এবং তাদের যে শিশুদের যে মৃত্যু রেট এটা কতটা কম তার উপর নির্ভর করে কিন্তু তার ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ এইসব একটা দেশের জিডিপি পিসিআই এইচডিআই আই লিটারেসি রেট লাইফ এক্সপেন্সিভ ইনফ্যান্ট মোটালিটি রেট এই বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা কিন্তু বিচার করব যে জাতিটা উন্নত জাতি বা দেশটা উন্নত দেশ না অনুন্নত দেশ তো এগুলো হচ্ছে তা এই সমস্ত জায়গায় কিন্তু এডুকেশনাল পলিসি যুক্ত থাকে গুরুত্বপূর্ণভাবে তো আমরা যখন একটা পলিসি এরপরে আসি যে ডিটারমিনেন্ট অফ পলিসি অর্থাৎ পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে আমরা আমরা একটা যখন একটা পলিসি গঠন করব সেই পলিসি গঠন করার জন্য আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ একটা পলিসি গঠন করার জন্য আমাদের কিন্তু আমাদের সোসাইটিটা কেমন আমাদের মানুষের আয় কেমন ব্যয় কেমন মানুষের কতজন কত পার্সেন্ট শিক্ষিত আছে কত পার্সেন্ট অশিক্ষিত আছে আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা দরকার আমাদের সোসাইটিটা সমাজটা কেমন এটা কিন্তু জানা দরকার এর উপর নির্ভর করে আমরা আমাদের যে সোসাইটি আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে কালচার আমাদের যে সংস্কৃতি সেইটা কিন্তু অন্য দেশের সংস্কৃতির সঙ্গে ইউরোপ বা আমেরিকান কোনো দেশের সংস্কৃতি থেকে আলাদা তাহলে আমাদের পলিসি এডুকেশনাল পলিসিও কিন্তু তাদের থেকে আমাদের আলাদা হবে যখন আমরা এডুকেশনাল পলিসি নির্ধারণ করব বা পলিসি তৈরি করব তখন আমাদের কিন্তু আমাদের সোসাইটির সামগ্রিক চিত্রটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার এছাড়া আমাদের দেশের জাতি ইকোনমিক অর্থনৈতিক অবস্থাটা কিরকম আমরা অনুন্নত দেশ উন্নয়নশীল না উন্নত দেশ তাহলে তার উপর নির্ভর করে কিন্তু আমরা পলিসি গঠন করব যদি দেখি আমরা অনুন্নয়নশীল উন্নয়নশীল তাহলে আমরা বেশি ফোকাস করবো কি যাতে আমাদের জাতীয় আয় আরো বৃদ্ধি পায় আমাদের মানুষের হিউম্যান রিসোর্স বা হিউম্যান রিসোর্স এটা যাতে বৃদ্ধি পায় এগুলোর উপরেই করব। তারপরে ফিজিক্যাল ফ্যাসিলিটিস মানে আমাদের ফিজিক্যাল ফ্যাসিলিটিস কিরকম আছে অর্থাৎ স্কুল কলেজের সংখ্যা কত ইউনিভার্সিটির সংখ্যা কত রিসার্চ ইনস্টিটিউশন আইআইটি আইআইএম এগুলোর সংখ্যা কত এগুলো কি পরিমাণ আছে সেই তার উপর নির্ধারণ করে কিন্তু আমরা নির্ভর করে কিন্তু আমরা পলিসি নির্ধারণ করব আমাদের অভিভাবকদের যেসব অভিভাবক আছে পিতা মাতা আছে তাদের এডুকেশনটা বা তাদের শিক্ষা কতদূর তার উপর নির্ভর করে কিন্তু আমাদের পলিসি নির্ধারণ ক্ষেত্রে এবং পলিটিক্যাল বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা চার নম্বর এমনিতে আলোচনা করবো যে পলিটিক্স কীভাবে এডুকেশনের ক্ষেত্রে সাহায্য করে বা কী কী প্রভাব বিস্তার করে এছাড়াও কালচার যেটা আমরা বললাম সোসাইটি আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলো কিন্তু আমাদের পলিসি নির্ধারণের ক্ষেত্রে নির্ধারক হিসেবে কাজ করে একটা পলিসি গঠন করতে গেলে তার কতগুলো স্টেপ আছে এই স্টেপগুলো যদি সাথে অনেকবার সিকুয়েন্স মেলাতে আসে তো এটা মাথায় রাখবে যে প্রথমে একটা পলিসি গঠন করতে গেলে এক্সিস্টিং সিচুয়ে সিচুয়েশান আমাদের বর্তমান সিচুয়েশানটা কীরকম সেটাকে কিন্তু অ্যানালাইসিস করতে হয় তাহলে এই অ্যানালাইসিস করার ক্ষেত্রেই কিন্তু এই যে এতগুলো ডিটার্মিনেট সোসাইটি ইকোনমি ইকোনমিক্যাল এডুকেশন পলিটিক্যাল এক্সেপ্ট কালচার এই জিনিসগুলো কিন্তু বিচার করতে হবে এটা অ্যানালাইসিস করার পর কি এগুলোর উপর নির্ভর করে আমরা একটা কি ধরনের পলিসি তৈরি করা যায় জেনারেশন অফ পলিসি অপশান কি ধরনের পলিসি তৈরি করা যায় সেটা কিন্তু আমরা নির্ধারণ করব এবার অনেকগুলো পলিসি অপশানগুলোর মধ্যে আমাদের কিন্তু সবগুলো পলিসি অপশানকে ইভালুয়েশন করতে হবে মূল্যায়ন করতে হবে মূল্যায়নের করার পর যেটা যত সবচেয়ে বেশি উপযোগী বলে মনে হচ্ছে সে সব সরি সবচেয়ে বেশি যে যে পলিসির যে বিষয়গুলো যেগুলো সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে সেগুলো নিয়ে কি পলিসি মেকিং করতে হবে এবং পলিসিটা তৈরি করার পর কিভাবে সেই পলিসিটাকে প্রয়োগ করা যাবে তার ইমপ্লিমেশন কিভাবে হবে সেইটা সম্পর্কে কিন্তু আমাদের আবার প্ল্যানিং করতে হবে আমাদের পলিসি পলিসি তৈরি হয়ে গেল এবার পলিসিটাকে দ্রুত তৈরি করতে করলে হবে না সেটাকে প্রয়োগ করতে হবে তো প্রয়োগ করার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যাবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তার জন্য প্ল্যানিং করতে হবে তারপরে পলিসিটা প্রয়োগ করার পর পলিসিটা কি প্রভাব ফেলছে সেটা অ্যাসেসমেন্ট করতে হবে অর্থাৎ আমরা যে পলিসি তারপি টোয়েন্টি টোয়েন্টি আমরা পলিসি গঠন করেছি নিউ পলিসি সেটা সোসাইটিতে কিভাবে প্রভাব ফেলছে তা সোসাইটির মানুষ কিভাবে নিচ্ছে বিষয়টাকে হ্যাঁ সেটা কার্যকারী হচ্ছে কিনা এফেক্টিভ হচ্ছে কিনা বা আমি পলিসির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে পারছে কিনা সেটা জানার জন্য পলিসি প্রয়োগ করার পর পলিসির ইম্প্যাক্টটা অ্যাসেসমেন্ট করা বা মূল্যায়ন করাটা খুব জরুরি এই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার পর যদি কোনো কিছু ত্রুটি থাকে ভুল থাকে তাহলে সেগুলোকে আবার ঠিক করে পলিসি এইভাবে পলিসি গঠন করলে সেটা আমরা প্রয়োগ করতে পারবো এমন কোনো পলিসি আমরা গঠন করব না যেটা প্রয়োগ করতে পারবো না তারপরে প্ল্যানিং করে ইমপ্লিমেন্টেশন করার পর তার অ্যাসেসমেন্টে মানে কি প্রভাব ফেলছে সেটা অ্যাসেসমেন্ট করি এবং তারপরে আবার একই রকম ভাবে পলিসি সার্কুলেশনটা চলতে থাকে তো এভাবেই কিন্তু আমাদের পলিসিটা ডিটারমাইন করা হয় আচ্ছা এরপরে এই রিলেটেড একটা কোশ্চেন আছে সেটা দেখো কোশ্চেনটা আসছে অ্যারেঞ্জ দ্য ফলোই ইন্টু দ্য সিকোয়েন্স ফর পলিসি ফর্মুলেশন পলিসি ফর্মুলেশন জন্য তুমি কি সিকোয়েন্সটাকে অ্যারেঞ্জ করতে বলেছো এটা দেখো প্রথম কি মানে স্টেপ বাই স্টেপ কোন কি কি কাজ করবে পলিসি ফরমুলেশন করতে গেলে সেটা সম্পর্কে তোমরা অ্যান্সারগুলো দেখো কোশ্চেন পরে অ্যান্সারটা দাও আচ্ছা এখানে কোশ্চেনটা দেখো এখানে বলা হয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টু দ্য সিকোয়েন্স ফর পলিসি ফরমেশন অর্থাৎ একটা পলিসি ফরমেশন করার জন্য তুমি কী কী সিকোয়েন্স মেনটেন করবে এখানে প্রথমে দেখো আমরা যখন পলিসি গঠন করবো তখন আমাদের ডিটারমেন্ট ন্যাশনাল আমাদের জাতির উদ্দেশ্য কি দেশের উদ্দেশ্য কি ডিটারমেন্ট দ্য ন্যাশনাল অবজেক্টিভস এটা কিন্তু আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হয় এরপরে তারপরে নিট এইবারে এই এই জাতির উদ্দেশ্য মানে আমাদের উদ্দেশ্যটা কী জাতির মানে আমাদের লক্ষ্যটা কি এই উদ্দেশ্যটা নির্ধারণ করার পর এই এর উপর বিশ্বাস করে আমাদের কী কী প্রয়োজন আছে এই উদ্দেশ্যটাকে পূরণ করতে গেলে আমাদের কী কী প্রয়োজন আছে নিট অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অবজেকটিভস অবজেক্টিভসের ওপর ভিত্তি করে আমাদের যে কী কী চাহিদা আছে সেটাকে অ্যাসেসমেন্ট করার প্রয়োজন হয় তারপরে ফাইনালাইজ দ্য থিম অ্যান্ড টার্গেট এরিয়া অর্থাৎ কোন থিম রকম হবে টার্গেট এরিয়া কী হবে সেইটা নির্ধারণ করা হয় এবং তার পরবর্তী আসছে যে টার্গেট সিটিং বেসড অর ট্রেন্ড প্রোজেক্ট এইটা করতে হয় এবং শেষে ফর এভাবেই কিন্তু আমাদের পলিসি ফর্মুলেশন করা হয় অর্থাৎ এখানে যে তিন নম্বর অপশনটা আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে তো দ্বিতীয় কোশ্চেনটা দেখো এখানে দেখো দ্বিতীয় কোশ্চেনটা আছে হুইজ অফ দ্য ফলোয়িং ইজ এ টুল ইউজ ফর অ্যানালাইজিং দ্য ডেভেলপমেন্ট অফ পলিসি হুইজ অফ দ্য ফলোয়িং ইজ এ টুল ইউজ ফর অ্যানালাইজিং দ্য ডেভেলপমেন্ট অফ পলিসি একটা পলিসিকে ডেভেলপমেন্ট অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্ট অফ পলিসি অর্থাৎ একটা পলিসি কীভাবে ডেভেলপড হচ্ছে হুম সেটা যদি তুমি অ্যানালাইসিস করতে চাও সে সম্পর্কে তোমাকে কী টুলস ইউজ করতে হবে আচ্ছা ববি বলছো এটা এক পলিসি ডিসিশন না এখানে হচ্ছে পলিসি সাইকেল অর্থাৎ একটা টুল কিভাবে ডেভেলপড হচ্ছে তার মানে কি সরি একটা পলিসি কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তৈরি করা হচ্ছে তার মানে এটা অ্যানালাই তার মানে একটা পলিসি ডেভেলপমেন্ট করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত সব স্টেপগুলো ফলো করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের পলিসি যে পুরো সাইকেলটা আছে এই সাইকেলটাকেই কিন্তু অ্যানালাইসিস করতে হবে তবেই কিন্তু আমরা পলিসি কতটা ডেভেলপেন্ট ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে পলিসি ডেভেলপমেন্টটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো ঠিক আছে এক্ষেত্রে চারটাই হবে সঠিক আনসার এরপরে দেখো ইউনিট থ্রি কনসেপ্ট অফ ইকোনমিক্স অফ এডুকেশন অর্থাৎ ইকোনমিক্স অফ এডুকেশান বলতে কি বুঝি কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং এরপরে দেখো যে কনসেপ্ট অফ ইকোনমিক্স অফ এডুকেশন ইকোনমিক্স অফ এডুকেশন বলতে কি বুঝি কস্ট কস্ট বেনিফিট অ্যানালাইসিস অ্যানালাইসিস এফেক্টিভ এবং শিক্ষাক্ষেত্রে এরা কিভাবে প্রভাব বিস্তার করে ইকোনমিক্স রিটার্ন টু ইকোনালিং থিওরি হিউম্যান ক্যাপিটাল থিওরি কনসেপ্ট অফ এডুকেশনাল ফাইন্যান্স এডুকেশনাল ফাইন্যান্স অ্যাট মাইক্রো অ্যান্ড মাইক্রো লেভেল এবং কনসেপ্ট অফ বাজেট এগুলোই কিন্তু আমাদের তিন নম্বর মানে তিন নম্বর সাব ইউনিট দ্বিতীয় ইউনিটের তিন নম্বর সাব ইউনিটে কিন্তু এই বিষয়গুলো আছে তো এগুলো দেখো এই বিষয়গুলো কি বেসিক্যালি কনসেপ্ট অফ ইকোনমিক্স বলতে কি বলা হয় বলতো আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে মানে আমরা কি এই শিক্ষাক্ষেত্রে আমরা যখন শিক্ষা লাভ করতে যাচ্ছি তুমি সেই স্টুডেন্ট হিসেবে স্কুলে কলেজে ভর্তি হচ্ছ তাহলে সেখানে কি তুমি একটা অর্থ ব্যয় করছো এই যে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা চলছে তার জন্য গভর্নমেন্ট একটা অর্থ ব্যয় করছে ইউজ পরিমাণ অর্থ ব্যয় করছে বা প্রাইভেট কোনো কোম্পানি যদি একটা ইনস্টিটিউশন স্থাপন করে সে তাহলে একটা অর্থ ব্যয় করছে সেখান থেকে তারা একটা প্রফিট খুঁজবে এবং গভর্নমেন্ট যে অর্থটা ব্যয় করছে সেখান থেকে তারা কি চাইবে যে যাতে হিউম্যান রিসোর্সটা ডেভেলপমেন্ট হয় অর্থাৎ মানুষ যাতে শিক্ষিত হয়ে ওঠে তারা যাতে নিজের অর্থের নিজের উপার্জনটা নিজে থেকেই করতে পারে তো এর জন্য বেসিক্যালি এই যে অর্থনৈতিক দিকগুলো এগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করে হচ্ছে ইকোনমিক্স অফ এডুকেশান শিক্ষাক্ষেত্রে যে অর্থনৈতিক দিকগুলো এগুলোকে নিয়ে বেসিক্যালি আলোচনা করে হচ্ছে ইকোনমিক্স অফ এডুকেশান বেসিক্যালি এখানে কি স্টাডি করা হয় প্রাইভেট অ্যান্ড সোশ্যাল রেট অফ রিটার্ন টু এডুকেশন এডুকেশন থেকে সোসাইটি কী রিটার্ন পাচ্ছে অর্থাৎ তুমি শিক্ষা লাভ করছো সোসাইটিতে এতজন শিক্ষা লাভ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে অতজন ছাত্রছাত্রী শিক্ষা লাভ করছে তাতে সোসাইটির কী লাভ হচ্ছে তোমার ব্যক্তি তুমি শিক্ষা লাভ করছো দশ বছর পনেরো বছর ধরে শিক্ষাক্ষেত্রে নিজের সময় ব্যয় করছো তুমি কি লাভ কি করছো তুমি কোনো জব পাচ্ছ কি তুমি উপার্জন করতে পারছো কিনা সমাজে প্রতিষ্ঠা পাচ্ছ কিনা এই সব বিষয় নিয়ে কিন্তু ইকোনমিক্স অফ এডুকেশন আলোচনা করে হিউম্যান ক্যাপিটাল কীভাবে ফর্মেশন করা যায় এডুকেশন এবং এডুকেশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইকোনমিক জাতীয় উন্নতি মানে জাতির অর্থনৈতিক বিকাশ তার মধ্যে কি সম্পর্ক এডুকেশানের ক্ষেত্রে কি কি কষ্ট হয় কী কী লাভ পাই আমরা এডুকেশনাল প্ল্যানিং তৈরি করানো হয় এডুকেশনটাকে ইফিসিয়েন্সি করার জন্য খরচ বাঁচানোর জন্য যা কিছু করি সব কিছুই কিন্তু ইকোনমিক্স অফ এডুকেশানের মধ্যেই পড়ে বেসিক্যালি এখানে দেখো যে হ্যান্ডসন্স হ্যান্ডসন্স কি বলছে ইকোনমিক্স এডুকেশন ইকোনমিক্স অফ এডুকেশনকে বলেছেন যে ছাত্রা ক্যাটাগরিতে ভাগ করেছেন প্রথমত হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন দ্বিতীয়ত হচ্ছে এডুকেশন কন্ট্রিবিউশন টু ইকোনমিক্স গ্রোথ ইম্প্যাক্ট অফ এডুকেশান অন আর্নিং অর্থাৎ আমাদের আয়ের ক্ষেত্রে শিক্ষা কিভাবে প্রভাব বিস্তার করে হ্যাঁ ইকোনো অর্থনীতির উন্নতির ক্ষেত্রে শিক্ষা কিভাবে প্রভাব বিস্তার করে হিস্টোরিক্যাল অ্যানালাইসিস অফ হিস্ট ইকোনমিক্স অব এডুকেশন অর্থাৎ অতি প্রাচীন মানে বা স্বাধীনতার পর থেকে যদি আমরা ধরি তাহলে সেখান থেকে যে শিক্ষা খাতে গভর্নমেন্ট এত ব্যয় ব্যয় করছে কত টাকা ব্যয় করছে কি হারে ব্যয় করছে কত টাকা ব্যয় করা উচিত ছিল এই বিষয়গুলো অ্যানালাইসিস করে কি ইকোনমিক্স অফ এডুকেশন শিক্ষার সঙ্গে অর্থনৈতিক আয়ের যে সম্পর্ক অর্থাৎ আমরা যদি শিক্ষা লাভ করছি পড়াশোনা করছি কি জন্য আমরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারি নিজের পেশাটাকে মানে নিজের যে শিক্ষাটা সেটা ট্রান্সফার করতে পারি এই জিনিসগুলো তো এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে এছাড়াও বাজেটিং ফাইন্যান্সিং অফ এডুকেশন এবং ইফিসিয়েন্সি অ্যান্ড ইকুয়ালিটি অফ এডুকেশন অ্যাজ এ অপরচুনিটি এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ইকোনমিক্স সব এডুকেশান আলোচনা করে তো বেসিক্যালি আমরা যে বললাম যে শিক্ষাক্ষেত্রে কি হচ্ছে যে কষ্ট মানে এডুকেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ব্যয় হয় আমরা ভর্তি হওয়ার সময় টাকা ব্যয় করি গভর্নমেন্ট শিক্ষকদের বেতন দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে সমস্ত বিষয় ব্যয় করছে তো এই কষ্ট এই যে এডুকেশনের যে কষ্টগুলো হচ্ছে সেই কষ্টগুলোকে আমরা কিন্তু দুভাগে ভাগ করতে পারি বেসিক্যালি হ্যাঁ সেটা হচ্ছে প্রথম প্রথম কি বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায় ইনস্টিটিউশনাল কস্ট এবং সোশ্যাল কস্ট ইনস্টিটিউশনাল কস্ট মানে কি এই যে একটা ইনস্টিটিউশনে যে সব খরচগুলো আছে ধরো একটা কলেজ একটা ইউনিভার্সিটি যে সব খরচগুলো তাদের মধ্যে রিকারেক্ট কস্ট থাকে সরি রিকারেক্ট কস্ট যার মধ্যে হচ্ছে টিচারদের বেতন শিক্ষকদের বেতন নন টিচিং স্টাফেদের বেতন বেতন যেসব মেটেরিয়ালসগুলো লাগে অর্থাৎ চক ডাস্টার বোর্ড এই জিনিসগুলো যে যেগুলো লাগে বা যে স্টুডেন্টদের স্কলারশিপ প্রোভাইড করা হয় এছাড়াও কিছু আনস্পেসিফিক আইটেমস কিন্তু এই রিকারেন্ট কস্টের মধ্যে যুক্ত হয় যেটা হচ্ছে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনাল কস্টের একটা ভাগ এছাড়াও থাকে কি ক্যাপিটাল কস্ট ক্যাপিটাল কস্ট কি এখানে এই যে বিল্ডিং কস্ট অর্থাৎ বিল্ডিং তৈরি করা হচ্ছে সায়েন্সের ল্যাবরেটরিতে বিভিন্ন রকম ইকুইপমেন্ট লাগছে সেগুলোকে কস্ট বলা কি হচ্ছে ক্যাপিটাল কস্ট আর এই যে সোশ্যাল কস্ট সোশ্যাল কস্টকে কীভাবে ভাগ করা হয়েছে দেখো ইনস্টিটিউশন কস্ট প্রাইভেট স্কলারশিপ টিউশন এই যে জিনিসগুলো এগুলোকে কিন্তু সোশ্যাল কস্ট বলা হচ্ছে এছাড়াও তো এগুলো তাহলে এগুলোকে এগুলো বেসিক্যালি কে গঠন করছে ইনস্টিটিউশন কল কস্টগুলো এটা কিন্তু गवर्नमेंट বিয়ার করছে কিন্তু বেসিক্যালি তুমি যখন ভর্তি হচ্ছে তুমি পড়াশোনা করছো তোমার কিন্তু কিছু খরচ হয় সেটাকে বলা হচ্ছে কি প্রাইভেট কস্ট যেরকম তোমার টিউশন নন টিউশন কস্ট আর্নিং ফরগো এগুলো কিন্তু যুক্তগণ এছাড়াও তোমার এডিশনাল লিভিং কস্ট অর্থাৎ তুমি যদি হোস্টেলে থাকো বা রুম ভাড়া নিয়ে থাকো পড়াশোনার জন্য বুক এবং স্টেশনারি যেগুলো থাকে ইউনিফর্ম ট্রান্সপোর্ট যাতায়াতের জন্য যে খরচগুলো হয় সেগুলো কিন্তু যুক্তগণ এগুলো হচ্ছে তোমার সমস্ত রকম কস্ট যেগুলো হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রী এবং गवर्नमेंट এদেরকে বিয়ার করতে হয় এবারে দেখো যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেলস আমরা যাবো না বেসিক্যালি যে কস্ট বেনিফিট মানে কি ধরো তুমি একটা প্রাইভেট মানে কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে একটা কোম্পানি তৈরি করলে তাহলে সেখানে তুমি বেনিফিট খুঁজবে লাভ খুঁজবে যে আমি এক লাখ টাকা ইনভেস্ট করেছি আমি যেন সেখান থেকে দেড় লাখ টাকা পাই দু লাখ টাকা পাই এই লাভ খুঁজবে তাহলে এইটাকে বলা হয় কস্ট বেনিফিট হ্যাঁ কিন্তু আমাদের যে শিক্ষা ক্ষেত্রে गवर्नमेंट এত টাকা ব্যয় করছে টাকাটা কি गवर्नमेंट কি তার ডবল টাকা পাচ্ছে ফেরত পাচ্ছে পাচ্ছে না কিন্তু সে ক্ষেত্রে কি সেখানে কিন্তু আমরা কস্ট মানে খরচ করে আমরা কিন্তু কত টাকা ফেরত পাচ্ছি সেটা হিসাব করি না আমরা দেখছি যে মানুষ কতটা ইফেক্টিভ হচ্ছে কতটা কার্যক্রম হচ্ছে কতটা শিক্ষিত হয়ে উঠছে কতটা সমাজের উন্নতিতে সাহায্য করছে অর্থাৎ সে কতটা ইফেক্টিভ হচ্ছে কতটা কার্যকারী হচ্ছে তার গুণগত মান কতটা বৃদ্ধি করছে বৃদ্ধি পাচ্ছে এইটা কিন্তু আমরা অ্যানালাইসিস করি অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কস্ট বেনিফিট অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা না দেখে আমরা কিন্তু কস্ট ইফেক্টিভ অ্যাপ্রোচটা দেখি যে বিভিন্ন রকম কোম্পানি গুলো তারা দেখে কি যে আমি কত টাকা খরচ করেছি কত টাকা লাভ করেছি মানে বিশেষ করে বিশেষ করে বিষয়গুলো কিভাবে আছে যে কত মানি আমি ডেটা করলাম কিন্তু কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস কি করে এটা গুণগত মান দেখে যে একজন অশিক্ষিত এবং শিক্ষিতর মধ্যে যে গুণগত পার্থক্য সেইটা দেখা যায় যে আমি শিক্ষা ক্ষেত্রে এত টাকা আমি ব্যয় করেছি गवर्नमेंट ব্যয় করেছে সে তার লাভ হিসেবে আমাদের শিক্ষিত মানুষ হয়েছে উন্নত চিন্তা চিন্তাধারার মানুষ রয়েছে বা যেসব মানুষরা শিক্ষিত হয়েছে তারা সমাজের অগ্রগতিতে সাহায্য করছে তারা নিজেদের উপার্জন নিজেরা করতে পারছে কার্যক্রম হয়ে উঠছে তাহলে এই বিষয়টা কিন্তু হেলথ ইউনিট এইটা এইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে তো এই যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এইটা কি কস্ট বেনিফিট রেশিও দ্বারা মেজার করা হয় কিন্তু কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস কি হেলথ ইউনিট পার ইউ পার ইউনিট কস্ট এভাবেই কিন্তু ক্যালকুলেট করা হয় তো বেসিক্যালি এই জিনিসগুলো থাকে কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস এবং কট কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে মাথায় রাখবে যে এরকম একটা কোশ্চেন আগেও এসেছে যে শিক্ষা ক্ষেত্রে কস্ট ইফেক্টিভ বেনিফিট কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিসটা বেশি গুরুত্বপূর্ণ না কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করব বেশি গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু সঠিক অ্যান্সার কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিসটাই হবে এছাড়াও আমরা এই সিলেবাসে হিউম্যান ক্যাপিটাল থিওরি এবং সিগন্যালিং বা স্ক্রিনিং থিওরি এই দুটো বিষয় আছে তো হিউম্যান ক্যাপিটাল থিওরি বেসিক্যালি কি এর প্রবক্তাটা হচ্ছে সুলচ এবং বেকার এনারা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল থিওরির প্রবক্তা এবং সিগন্যালিং বা স্ক্রিনিং থিওরির প্রবক্তা হচ্ছে মাইকেল স্পেন্স অ্যারো এবং স্লিপজিৎ এদের নামও কিন্তু গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্য তো বেসিক্যালি দেখো হিউম্যান ক্যাপিটাল থিওরিতে কি বলা হয় বলতো যে হিউম্যান ক্যাপিটাল থিওরিতে বলা হয় যে একটা মানুষকে একটা হিউম্যানকে যদি আমি শিক্ষা দিই তাহলে সেক্ষেত্রে তার যে নলেজ বাড়বে জ্ঞান বাড়বে দক্ষতা বাড়বে হ্যাঁ তার যে কম্পিটেন্সি বা কাজ করার ক্ষমতা বাড়বে সেগুলো কিন্তু সবটাই বাড়বে তো এইটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল থিওরি এখানে বলা হচ্ছে যে মানুষের যা কিছু আছে আমার তোমার যে নলেজ আছে তোমার শারীরিক স্ট্রেংথ আছে তোমার কাজ করার ক্ষমতা আছে তোমার স্কিল আছে তোমার কম্পিটেন্সি আছে তুমি ভালো কথা বলতে পারো সেগুলো সবটাই কিন্তু তোমার ক্যাপিটাল মূলধন সেগুলোকে এ করে ইনভেস্ট করে কিন্তু তুমি অর্থ উপার্জন করতে পারো বা নিজের চাহিদাগুলো আছে সেটা পূরণ করতে পারো তো এটা বেসিক্যালি বলা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল থিওরিতে এছাড়াও সিগন্যালিং আর সিগন্যালিং বা স্ক্রিনিং থিওরিতে কী বলা হচ্ছে এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে একজন মানে এখানে হিউম্যান ক্যাপিটাল থিওরিতে বলা হয়েছে যে একজন মানুষকে যদি আমরা শিক্ষা দান করি তাহলে কিন্তু তার ক্যাপিটাল বা মূলধন বাড়তে থাকবে কিন্তু সিগন্যাল বা স্ক্রিনিং থিওরিতে বলা হচ্ছে যে আমার যে ডিগ্রি আমার যে পড়াশোনা আমার শিক্ষা সেটা কী করে সেটা রিপ্রেজেন্ট করে যে আমি কতটা কাজ করতে পারব কিন্তু আমি ভালো শিক্ষা লাভ করেছি মানে আমি যখন হাতে কলমে কাজ করব সে একই পরিমাণ কাজ করতে পারবো সেটা কিন্তু নাও হতে পারে হুম আমার প্রচুর শিক্ষা আছে কিন্তু সেটা আমি শিক্ষাটাকে বা আমার এডুকেশনটাকে আমি প্রয়োগ করতে পারছি না তাহলে সিগন্যালিং বা স্ক্রিনিং থিওরি কি বলছে যে বেসিক্যালি এরা বলছে কি এই যে ডিগ্রি আমার এডুকেশন আমি একটা ইন্টারভিউতে ভালো বলছি এগুলো হচ্ছে কি কি সিগন্যাল দেয় কি ইন্ডিকেশন করে যে আমি কাজ করতে ভালো পারবো কিন্তু নাও আমি করতে তো এটা হচ্ছে সিগন্যালিং থিওরি ধরো একটা জব ইন্টারভিউ যদি হয় তাহলে ইন্টারভিউতে একশো জনের ডিগ্রি আছে তাহলে প্রত্যেকেরই ক্যাপিটাল আছে মূলধন আছে অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল থিওরি অনুযায়ী সবাই কিন্তু মানে সবাই কিন্তু যোগ্য সবাই চান্স পেতে পারে কিন্তু তার মধ্যে থেকে তো আমার যতটা সিট আছে যত সংখ্যক সিট আছে সেই সংখ্যক ছাত্রছাত্রীদের গ্রহণ করতে হবে নিতে হবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কাকে বেছে নেবো সেক্ষেত্রে কিন্তু সিগি সিগন্যালিং বা স্ক্রিনিং থিওরি যে বেশি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে যার মধ্যে বেশি সম্ভাবনা আমি বুঝতে পারবো সেগুলো তাদেরকেই কিন্তু আমরা গ্রহণ করব । তো এটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল থিওরি এবং সিগন্যালিং বা স্ক্রিনিং থিওরির মধ্যে ডিফারেন্স বাস এডুকেশনাল ফাইন্যান্স অর্থাৎ এই যে এডুকেশন যে শিক্ষা ক্ষেত্রে যে আমরা এডুকেশন ট্যাক্স দিয়ে থাকি টিউশন ফিস দিয়ে থাকি বা অন্যান্য যে गवर्नमेंट যে ব্যয় করছে এগুলো এই বিষয়গুলোকেই বলা হচ্ছে কিন্তু এডুকেশনাল ফাইন্যান্স এডুকেশনাল ফাইন্যান্সের বা মানে শিক্ষা ক্ষেত্রে যে অর্থ প্রয়োজন হয় ফান্ড প্রয়োজন হয় এই ফান্ডের সোর্স হিসেবে কিন্তু দুটো সোর্স থাকে বেসিক্যালি প্রথম হচ্ছে এক্সটারনাল সোর্স এক্সটারনাল সোর্স কি এই ধরো কেউ অনুদান দিল লোন দিল শিক্ষা মানে ধরো কেউ যে আমার স্কুলের উন্নতির জন্য আমি পাঁচ লাখ টাকা ডোনেট করলাম তাহলে এগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল সোর্স ইন্টারনাল সোর্স কি ইন্টারনাল সোর্স কে ভাগ করে একটা হচ্ছে পাবলিক সোর্স হচ্ছে প্রাইভেট সোর্স প্রাইভেট সোর্স বেসিক্যালি কি এই যে আমরা ফিজ প্রোভাইড করছি মেনটেন্স চার্জ দিচ্ছি চার্জ দিচ্ছি এক্সামিনেশনের সময় ফিস দিচ্ছি রেজিস্ট্রেশনের সময় ফিস দিচ্ছি তো এগুলো হচ্ছে প্রাইভেট সোর্স একই পাবলিক সোর্স কি পাবলিক সোর্স হচ্ছে যে দু রকম ভাবে হতে পারে একটা হচ্ছে গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইউজিসি এনসিটি এরা যে ফান্ড গুলো প্রোভাইড করে এরা যে টাকা দান করে ইউনিভার্সিটি কলেজ স্কুল স্কুলগুলো টাকা দান করে টাকা দেয় শিক্ষকদের বেতন দেয় তো এগুলো হচ্ছে কি গভর্নমেন্টাল গভর্নমেন্টাল সোর্স এছাড়াও কোয়াসি গভর্নমেন্টাল সোর্স কোয়াসি গভর্নমেন্টাল সোর্স সোর্স মানে কি বলতো ডিস্ট্রিক্ট আমাদের যে জেলা আছে মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েত আছে এদেরকেও কিন্তু শিক্ষা খাতে ব্যয় করতে হয় হুম এরা যা আয় করে তাকে তার কিছু অংশ কিন্তু শিক্ষা খাতে ব্যয় করতে হয় তো এগুলোকে বলা হয় বেসিক্যালি কোয়াসি গভর্নমেন্টাল সোর্স হ্যাঁ তাহলে পাবলিক সোর্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি গভর্নমেন্টাল সোর্স যেখানে সেন্ট্রাল স্টেট ইউজিসি এনসিটি এইসব যে ফান্ডিং এজেন্সিগুলো আছে এরা অন্তর্ভুক্ত এবং পাবলিক সোর্স হচ্ছে কোয়াশি গভর্নমেন্টাল সোর্স ডিস্ট্রিক্ট মিউনিসিপালিটি পঞ্চায়েত এগুলো কিন্তু এদের এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত তো এটা হচ্ছে বেসিক্যালি এডুকেশনাল ফাইন্যান্স এর কতগুলো প্রিন্সিপাল আছে এবং ফাইন্যান্সকে দু রকম ভাগে ভাগ করা যায় মাইক্রো ফাইন্যান্স এবং ম্যাক্রো ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্স বলতে কি বোঝায় বলো বলা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বেস্ড কনসেপ্ট অফ টু ফার্নিসিং ফাইন্যান্স সার্ভিস লো ইনকাম ইন্ডিভিজুয়াল হু হ্যাভ নো অ্যাক্সেস অ্যাট ফাইন্যান্স ইন এ কনভেনশনাল ওয়ে অর্থাৎ যারা বেশি পরিমাণ টাকা অর্থ উপার্জন করে না এই রকম যে ছোটখাটো যেসব বিষয়গুলো আছে এটাকে মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পেলা মাইক্রো ফাইন্যান্স কি যখন আমরা এই ধরনের শিক্ষা খাতে গভর্নমেন্ট ব্যয় করছে মানে বললো যে আমাদের জাতীয় টোটাল জিডিপির তিন পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করা হবে তাহলে এই যে হিউজ অ্যামাউন্টের টাকাটাকে এ করা হচ্ছে এইটাকে বলা হয় কি এইরকম যে অর্থ ফান্ডিং দেওয়া হয় এগুলোকে বলা হয় ম্যাক্রো ম্যাক্রো ফাইন্যান্স ঠিক আছে বেসিক্যালি এগুলো হচ্ছে কি ন্যাশনাল লেভেলে ন্যাশনাল লেভেলে জাতীয় লেভেলে কিন্তু এই বিষয়গুলো চলে ঠিক আছে না একটা ইনস্টিটিউট একটা ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি শিক্ষাক্ষেত্রে একটা তাদের স্কুলকে কিছু পরিমাণ টাকা দান করলো তাহলে এই যে কনসেপ্টটাকে এটাকে বলা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ম্যাক্রো ফাইন্যান্স কি যখন একটা দেশ শিক্ষা খাতে শিক্ষা খাতে ব্যয় করে সেটাকে বলা হয় মাইক্রো সরি ম্যাক্রো ফাইন্যান্স গৃহদর্থের হ্যাঁ মাইক্রো মধ্যে কারা কারা যুক্ত থাকে যে ফাইন্যান্স বিভিন্ন রকম কোম্পানি থাকে নিজে থেকে হতে পারে হেল্প গ্রুপ নন বিভিন্ন এনজিও গুলো দান করে শিক্ষা ক্ষেত্রে তারা যুক্ত থাকে কিন্তু মাইক্রো মধ্যে কি বিভিন্ন রকম কর্পোরেশন বড় বড় কর্পোরেশন গুলো গভর্নমেন্ট ব্যাংক হ্যাঁ সাম বিগ প্রাইভেট লেন্ডার্স এগুলো কিন্তু যুক্ত থাকে তো এভাবেই কিন্তু মাইক্রো ফাইন্যান্স আর মাইক্রো এবং মাইক্রো ফাইন্যান্সের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করা যায় তো এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে বেশি মানে মাইক্রো ফাইন্যান্সে স্বাভাবিকভাবে কম অ্যামাউন্ট থাকে মানি ইনভলভ থাকে এবং ম্যাক্রো ফাইন্যান্সে কি বেশি পরিমাণ মানি কিন্তু টাকা কিন্তু আমাদের ইনভলভ করতে হয় হ্যাঁ তো এভাবেই কিন্তু ডিফারেন্স থাকে বেশি মাইক্রো ফাইন্যান্স এবং ম্যাক্রো ফাইন্যান্সের মধ্যে এরপরে আমরা আসি যে বাজেটিং বিষয়টা কি মিনিং অফ বাজেটিং বাজেটিং মানে কি ধরো এই যে সরকার বাজেট অধিবেশন পেশ করে যে আমাদের এই জিডিপির চিকিৎসা খাতে এত পার্সেন্ট করা হবে তো এই যে আমরা একটা বাজেট তৈরি করি এইবারে ধরো শিক্ষা ক্ষেত্রে দেওয়া হলো যে শিক্ষাক্ষেত্রে জাতীয় আয়ের এত পার্সেন্ট দেওয়া হবে তিন পার্সেন্ট দেওয়া হবে তাহলে এই টাকার অ্যামাউন্টটাকে কে কোন হায়ার এডুকেশনের ক্ষেত্রে কতটা দেওয়া হবে হ্যাঁ স্কুল এডুকেশনের ক্ষেত্রে কতটা দেওয়া হবে হ্যাঁ শিক্ষকদের বেতন রকম হবে সেন্ট্রাল বা ইউনিভার্সিটিগুলোকে কতটা ফান্ড দেওয়া হবে এগুলো কি আমাদের আগে বছরের শুরুর আগে মানে আমরা কাজ করার শুরুর আগে কিন্তু আমরা বাজেট করেন যে এই এই টাকা আছে এই এস্টিমেট আছে এই টাকা আমরা পেয়েছি এই টাকাগুলোকে আমরা এভাবে এই এই জায়গায় এরকমভাবে ব্যয় করব তো আর তার একটা প্ল্যান করে তো বেসিক্যালি এইটাকেই বাজেট বলা হয় বাজেটের বিভিন্ন রকম টাইপস থাকে বিভিন্ন রকম বাজেটের ধরন হয় যেরকম সেলস বাজেট প্রোডাকশান বাজেট পারসেন্ট পারচেস কী কিনছি সেই বাজেট সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশান কস্ট বাজেট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাজেট কস্ট বাজেট মানে মানে ধরো যে একটা প্রোডাক্টকে বিক্রি করার জন্য আমরা কী কী বাজেট তৈরি করতে পারি প্রোডাকশান কী একটা প্রোডাক্ট তৈরি হওয়ার মানে বিক্রির ক্ষেত্রে আমরা ধরো একটা প্রোডাকশান আমরা তৈরি করছি হুম ধরো একটা কোনো কিছু প্রোডাকশান আমরা তৈরি করেছি সেক্ষেত্রে কী কী ভাববো যে এই প্রোডাকশনটা আমরা ধর একটা বই বই লিখেছি তো বইটা বিক্রি করার জন্য বা সেলস করার জন্য তাহলে কিন্তু আমাদের দোকানে দোকানে মানে যারা বিক্রি করবে তাদেরকে আমাদের কিছু পরিমাণ টাকা দিতে হবে তাহলে সেই সেল বাজেটটা থাকে তারপরে এই যে বই যে খাতা পেন মানে সরি বই যে কাগজ কালি তার জন্য যে প্রোডাকশন মানে তৈরি করতে একটা খরচ লাগে তো সেইটা থাকে সেই সেটা কত টাকা খরচ হবে সে তার বাজেট করতে হয় পার্চেস বাজেট করতে হয় কত টাকায় কিনবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বিশেষ করে যে এই আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটিটাকে পরিচালনা করার জন্য অ্যাডমিনিস্ট্রেট্রেশভ যে বডিগুলো থাকে তাদের যে ফাংশন থাকে তো তাদের জন্য কিন্তু কষ্ট কস্ট খরচ হয় তো সেইটাও বাজেট করতে হয় ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার বাজেট এবং মাস্টার বাজেট এই মাস্টার বাজেটটা দেখে রাখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা বেসিক্যালি কি বলতে যখন আমরা একটা সমস্ত বাজেটগুলোকে ইনক্লুড করে একটা बृহত বাজেট করি মাস্টার বাজেট মানে কি যে এই বাজেটের বাইরে আর কিছু থাকবে না যা কিছু একটা শিক্ষাকাত্রে শিক্ষাเกতে শিক্ষকদের বেতন থেকে শুরু করে বই খাতা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং যা কিছু আছে সবক্ষেত্রে যা যা খরচ হয় সেই সম্পর্কে যখন আমরা বাজে এস্টিমেট করি একত্রে তখন সেটাকে বলা হয় মাস্টার বাজেট ঠিক আছে তো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে দেখো দেখো এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্পেন্স যে হচ্ছে সিগন্যাল সিগন্যালিং থিওরির জনক তিনি কোন অ্যাজিপশানসগুলোকে ট্রু বলা হচ্ছে মানে সত্য কোন এখানে পাঁচটা অ্যাজিপশান দেওয়া আছে তার মধ্যে কোনগুলোকে সত্য বলছে সেটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে দেখা দেখো ইন্ডিভিজুয়াল ডিফার ইন প্রোডাক্টিভিটি দ্বিতীয়ত বলা হচ্ছে প্রোডাক্টিভিটি ইজ ফুললি পার্সান স্পেসিফিক তৃতীয়ত বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ডু নট নো দেওয়ার প্রোডাক্টিভিটি বাট দেয়ার এমপ্লয়ার ডু স্কুলিং লেভেল ক্যান বি অবজার্ভ উইদআউট ইনকারিং এ কস্ট আর দ্য প্রোডাকশন অফ ইন্ডিভিজুয়াল ইজ অ্যাফেক্টেড বাই স্কুলিং এই অপশানগুলো দেওয়া আছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা দেখো এক্ষেত্রে সিগন্যালিং থিওরি ক্ষেত্রে যেটা যেগুলো সত্য হয় সেক্ষেত্রে এখানে কিন্তু তিনটাই সঠিক জান অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফার ইন প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি ক্ষমতা কিন্তু প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা এটাই সিগন্যালিং থিওরি বলে অর্থাৎ আমাদের প্রত্যেকের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে তার মানে এই নয় যে আমরা সবাই গ্র্যাজুয়েশানের বা স্কুল লেভেলের ছাত্রছাত্রী সবাই একই রকম ভাবে পড়াতে পারবো ভালো পড়াতে পারবো কারণ আমরা সবারই গ্র্যাজুয়েশন পাস করেছে সবাই একই নাম্বারস পেয়েছে তাহলে এটা কি বলছে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি তো ডিফারেন্স থাকে এবং প্রোডাক্টিভিটি ইজ ফুললি পার্সেন্ট স্পেসিফিক অর্থাৎ কার প্রোডাক্টিভিটি বেশি হবে কার কম হবে এটা কিন্তু ব্যক্তিগতভাবে পার্সন স্পেসিফিক ভাবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই এ বি এই দুটো সঠিক এবং ডি দিতে যে দেওয়া আছে দেখো স্কুলিং লেভেল ক্যান বি অবজার্ভ উইদাউট ইনকারিং এ কস্ট তো এটাই কিন্তু সঠিক आंसर হবে এই জন্য সি টা এ বি ডি এটাই কিন্তু সঠিক आंसर ঠিক আছে পরের একটা কোশ্চেন দেওয়া হয়েছে দেখো হুইস অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ক্লিয়ারলি মিনিং অফ ইউনিট কস্ট ইউনিট কস্ট বলতে আমরা কি বুঝি এক বলছো যে আচ্ছা তিন বলছো হ্যাঁ এক্ষেত্রে তিনটাই সঠিক অ্যান্সার যে আমাদের ইউনিট কস্ট বলতে টোটাল এক্সপেন্ডিচার টোটাল যে খরচ সেটাকে যদি আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হয় ইউনিট কস্ট অর্থাৎ এক একজন ইউনিট কত করে পাচ্ছেন মিশা এবং সৌমিক দুজনেই তিন বলছো তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার এটাকে ইউনিট কস্ট বলা হয় পরের আরেকটা কোশ্চেন আছে দেখো যে হিউম্যান মানে কোন তত্ত্বটা এখানে যে কোন অপশনটা হিউম্যান ক্যাপিটাল থিওরিটাকে এ করে স্টেটমেন্ট করে মানে হিউম্যান ক্যাপিটাল থিওরি থিয়রিটার থিওরি দি রিলেটেড স্টেটমেন্টের অপশনগুলোর মধ্যে মিশা এক বলছো এক্ষেত্রে দেখো হিউম্যান ক্যাপিটাল থিওরি কি বলছে বলো তো হিউম্যান ক্যাপিটাল থিওরি বলছে যে আমাদের যে নলেজ আমাদের যে দক্ষতা স্কিল পার্সোনাল অ্যাট্রিবিউটিড সোশ্যাল অ্যাট্রিবিউশন পার্সোনাল অ্যাট্রিবিউশন এগুলোই হচ্ছে আমাদের কিন্তু মানে ক্যাপিটাল মূলধন তো এই যে এখানে বলা হয়েছে ইট ইজ দ্য স্টক অফ কম্পিটেন্সি আমার যে কম্পিটেন্সি যতটা আছে স্টক অফ কম্পিটেন্সি আমার যে নলেজ যতটা আছে সোশ্যাল এবং পার্সোনাল অ্যাট্রিবিউটস যতটা আছে সেইগুলোই কিন্তু আমার এখানে ক্যাপিটাল মানে প্রত্যেকটা মানুষের এটা একটা ক্যাপিটাল তো এইটাই কিন্তু হিউম্যান ক্যাপিটাল থিওরি বলে তো এক্ষেত্রে দুইটাই কিন্তু সঠিক আনসার সৌমি সঠিক আনসার বলেছো আচ্ছা এরপরে দেখো যে ইউনিট একদম শেষের ইউনিট যেখানে পলিটিক্স এবং এডুকেশনের মধ্যে যে সম্পর্ক রিলেশনশিপ বিটুইন পলিটিক্স এবং এডুকেশন এই সম্পর্ক সিলেবাস অন্তর্ভুক্ত আছে এবং এখানে আছে যে যে পলিটিক্স অফ এডুকেশনের ক্ষেত্রে আমাদের যে লিবারেল চিন্তাধারা লিবারেল চিন্তাধারার দিক দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে দেখছি দেখছি কনজারভেটিভ ওয়েতে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে দেখছি এবং ক্রিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে দেখছি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে বলা হয়েছে এছাড়াও যে পলিটিক্যাল অ্যাপ্রোচটাকে আন্ডারস্ট্যান্ডিং দ্য পলিটিক্স পলিটিক্সকে জানার জন্য আমাদের যেসব থিওরিগুলো আছে বিহেভারালিজম থিওরি অফ সিস্টেম অ্যানালাইসিস থিওরি অফ সিস্টেম অ্যানালাইসিস এবং থিওরি অফ রেশনাল চয়েস এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং শিক্ষা কীভাবে পলিটিক্যাল ডেভেলপমেন্ট শিক্ষা কীভাবে পলিটিক্যাল ডেভেলপমেন্ট এবং পলিটিক্যাল সোশ্যালাইজেশনের ক্ষেত্রে সাহায্য করে দেখো রাজনীতির বাইরে তো কোনো কিছু নয় মানে আমাদের শিক্ষা বলো স্বাস্থ্য বলো অর্থনীতি যা কিছু বলো না কেন সব কিছু কিন্তু রাজনীতির মধ্যেই অন্তর্ভুক্ত তো সেক্ষেত্রে এই রাজনীতি কীভাবে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট এবং পলিটিক্যাল সোশ্যালাইজেশনে সরি শিক্ষা কীভাবে আমাদের এই পলিটিক্যাল সোশ্যালাইজেশান এবং পলিটিক্যাল ডেভেলপমেন্টে সাহায্য করে এটাও কিন্তু আমাদের জানা দরকার প্রথমে আমরা এখানে শুরু করছি যে ওই থিওরিগুলো দিয়ে দেখো প্রথমে আছে কনসেপ্টটা কি বলতো এইটা বেসিক্যালি কুড়ি থেকে তিরিশের মধ্যে চার্লস ম্যারিসন্স এই এরা কিন্তু এই কনসেপ্টটা দিয়েছিল যে বিহেভিয়ারিজম পলিটিক্যাল সায়েন্সে বা পলিটিক্সের ক্ষেত্রে মানুষের পলিটিক্যাল বিহেভিয়ার রকম অর্থাৎ তারা কোন তারা তারা রাজনৈতিকভাবে কীরকম রকম আচরণ করছে হুম তাদের পলিটিক্যাল বিহেভিয়ার রকম তারা কোন দলকে সাপোর্ট করছে কোনো বিশেষ দলকে সাপোর্ট করছে না নিউট্রাল থাকছে না আনবায়স থাকছে তারা কোন এই যে বিষয়গুলো দেখছে মানে কিভাবে তারা পলিটিক্যাল বিহেভিয়ার করছে আচরণ করছে এইটা নিয়ে আলোচনা করে হচ্ছে তো এখানে বেসিক্যালি আমরা যে যে সাইকোলজি থেকে সাইকোলজিতে বিহেভিয়ারিজমটা পড়ি না সেই বিহেভিয়ারিজম এবং এই যে বিহেভিয়ালিজম হম এলআইএল এইটার কিন্তু ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা প্রথম কম আচরণ করে তার প্রতিক্রিয়া রকম কিরকম করে সেগুলোকে এক্সামাইন করার পদ্ধতি হচ্ছে বিহেভিয়ারিজম সে কোন দলকে সাপোর্ট করছে কিভাবে তার সে তার যে ধরো কেউ একজন কমিউনিস্ট দলকে সাপোর্ট করে তাহলে তার জীবনযাত্রার ক্ষেত্রে তার আচার আচরণ প্রথার জীবনযাপনের ক্ষেত্রে সেই কমিউনিস্টের আদর্শ কিভাবে প্রভাব ফেলছে এইটা কিন্তু অ্যানালাইসিস করে হচ্ছে এই বিহেভিয়রিজম থিওরি মানে মানুষের আচরণ সম্পর্কিত পলিটিক্যাল আচরণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে বিহেভিয়ারিজম থিওরি এরপরে থিওরি অফ সিস্টেম অ্যানালাইসিস এইটা বেসিক্যালি কি বলছে যে আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে মানে দেশের যদি দেখি রাজনৈতিক মানে বিষয়গুলো দেখি তাহলে একটা পলিটিক্যাল একটা সমস্ত বিষয় একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে যেখানে ধরো রাষ্ট্রপতি থাকছে প্রধানমন্ত্রী থাকছে এভাবেই একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে মানে বিশেষ একটা সিস্টেম সমস্ত এই এডুকেশান সিস্টেমটা যদি দেখি তাহলে এডুকেশানে কি থাকে প্রথমে হচ্ছে হায়ার এডুকেশান সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম এজেন্সি থাকে ইউজিসি থাকে এনসিটি থাকে এনসিআরটি থাকে এগুলো আবার কি করে স্টেটের স্টেটগুলোকে কন্ট্রোল করে স্টেটের বডিগুলোকে কন্ট্রোল করে এন এস সি কন্ট্রোল করে ডায়েট ডিএড এই সব ইনস্টিটিউশনগুলোকে কন্ট্রোল করে ইউনিভার্সিটিকে কন্ট্রোল করে স্টেট আবার কি লোকাল লেভেল মানে পঞ্চায়েত লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এভাবেই তাদেরকে কন্ট্রোল করে তাহলে এইভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে বিষয়গুলো কিন্তু চলে তো এই যে সিস্টেম মানে আমরা যদি একটা এডুকেশন সিস্টেম কীভাবে চলছে বা একটা পলিটিক্যাল সিস্টেম কীভাবে চলছে সেটা সম্পর্কে যদি জানতে চাই তাহলে কিন্তু আমাকে এই থিওরি অফ সিস্টেম অ্যানালাইসিসের সাহায্য নিতে হবে বেসিক্যালি সিস্টেম থিওরি ওয়াজ প্রোপোজড ইন নাইনটিন এটা উনিশশো সালে এই সিস্টেম থিওরিটা আছে যেখানে বায়োলজিস্ট লুডিন ভন বার্ট ফ্লাই এই কিন্তু এই কনসেপ্টটা দিয়েছিলেন তিনি এখানে কি বলেছিলেন সিস্টেম বলতে আমরা কি বুঝি সিস্টেম বলতে একটা সিস্টেমের এনভায়রনমেন্ট বাউন্ডারি থাকে ইনপুট প্রসেস আউটপুট স্টেট হিচারিচি গোল ডাইরেকশানস ইনফরমেশন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সিস্টেম তৈরি হয় মানে আমরা যখন এডুকেশনাল টেকনোলজি যখন পড়ি তখন দেখেছি যে সিস্টেম কীভাবে কাজ করে ইনপুট থাকে প্রসেস থাকে আউটপুট থাকে এবং সমস্ত বিষয়টা একটা এনভায়রনমেন্টের মধ্যে হয় এবং ফিডব্যাক দেওয়ার একটা ব্যবস্থা থাকে তো এইভাবেই কিন্তু বিষয়গুলো থাকে তো সিস্টেম অ্যানালাইসিস ডেভেলপড ইন্ডিপেন্ডেন্টলি দা সিস্টেম থিওরি এটা কি করে অ্যাপ্লাই সিস্টেম প্রিন্সিপাল একটা সিস্টেম কিভাবে চলে সোসাইটি বলো এডুকেশন বলো বা কোনো পলিটিক্যাল দল বলো সেই সিস্টেমগুলো সেই সব তো একটা সিস্টেমের মধ্যে চলে তো সেই সিস্টেম একটা নীতির মধ্যে চলে তো সেইগুলো শিক্ষাক্ষেত্রে যে পলিটিক্স যেভাবে প্রভাব ফেলে রাজনীতি যেভাবে প্রভাব ফেলে তো সেই ক্ষেত্রে এইগুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করব। ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ আমরা এডুকেশনাল পলিসি তৈরি করছি সেক্ষেত্রে কি পলিটিক্স একটা প্রভাব ফেলবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে সেটা আমরা কিভাবে অ্যানালাইসিস করবো হ্যাঁ একটা কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে চাইছি সেটা কোনো কিছু রিকনস্ট্রাকশন করতে চাইছি এডুকে আমাদের এডুকেশন সিস্টেমটাকে কন্ট্রোল করতে চাইছে তো এই সমস্ত বিষয় কিন্তু পলিটিক্স কোনো না মানে রাজনৈতিক বিষয়গুলো কোনো না কোনোভাবে প্রভাব ফেলে তো সিস্টেম অ্যানালাইসিস কি সমস্ত সিস্টেমকে আমরা যখন পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে দেখছি সেটাকে বলা হয় সিস্টেম থিওরি অফ সিস্টেম অ্যানালাইসিস এছাড়াও থিওরি অফ রেশনাল চয়েস গুরুত্বপূর্ণভাবে যুক্ত এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে রেশনাল চয়েস থিওরি বা যেটাকে চয়েস থিওরি বা রেশনাল অ্যাকশন থিওরি বলা হচ্ছে এখানে আমরা কি করি যে সোসাইটিতে বিভিন্ন রকম রাজনৈতিক পার্টি থাকে ধরো তো সেই পার্টিগুলো আমরা আমরা ধরো বলছি মানে বিভিন্ন রকম যে রাজনৈতিক পার্টিগুলো আছে তাদের মধ্যে আমরা একে পছন্দ করছি তো তাকে পছন্দ করার পেছনে কি যুক্তি আছে সেইটা আমি যুক্তি 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 করছি দিচ্ছি তো আমার যুক্তি অন্য কারোর যুক্তি না সঙ্গে নাও মিলতে পারে কিন্তু নাও মিলতে পারে কিন্তু আমার চয়েসটাকে এখানে আমাকে গুরুত্ব দেওয়া হবে তো এইটাই কিন্তু রেশনাল চয়েস থিওরিতে বলা হচ্ছে আমার মনে হচ্ছে এর থেকে বি ভালো বি থেকে সি ভালো তো আমার চয়েস করার আমি কোন পার্টিকে ভোট দেব কাকে সিলেক্ট করব কাকে রিজেক্ট করব এই চয়েস করার স্বাধীনতা কিন্তু তোমাকে দেওয়া হবে এটাকে থিওরি অফ রেশনাল চয়েসে বলা হচ্ছে থিওরি ফর্মালি মডেলিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স থিওরি রেশনাল চয়েস থিওরি কি বলছে অ্যাজিউম দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাভ প্রেফারেন্স প্রত্যেক ব্যক্তি তার কাছে যতগুলো বিষয় অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে কোনো কিছুকে প্রেফার করা বা কোনো কিছুকে বেশি প্রেফারেন্স দেওয়াটা কিন্তু তার গুরুত্বপূর্ণ মানে সেটা করতেই পারে রেশনাল চয়েস অনুযায়ী এটাকে ক্ষেত্রে তাকে প্রেফার মানে তার যে মতামত তিনি যে পার্টিটাকে পছন্দ করছেন যে পলিটিক্যাল মতাদর্শটাকে পছন্দ করছে তাকে কিন্তু প্রেফার করা গুরুত্বপূর্ণ তো এটাই হচ্ছে রেশনাল চয়েস থিওরিটাকে থিওরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো আমরা শিক্ষাক্ষেত্রে আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের ভারত তো একটা গণতান্ত্রিক দিক যেখানে সমস্ত জাতি মানে সমস্ত রাজনৈতিক মতাদর্শকে সমানভাবে মানে গুরুত্ব দেওয়া হয় যে সবার স্বাধীনতা আছে যে কোনো রাজনৈতিক মতাদর্শ তুমি এ করতে পারো তো রেশনাল চয়েস থিওরিতে কি মানে ব্যক্তিকে স্কোপ দেওয়া হয় যে তুমি কোনটা পছন্দ করছো তুমি কোনটাকে প্রেফার করছো তো স্বাভাবিকভাবে যখন কারোর কাছে এ অপশান একজনের কাছে ধরি অপশান এটা অপশান বি থেকে বেশি ভালো মনে হয় বেশি প্রেফার মন প্রেফার করে তাহলে আবার যদি অপশান বিটা যদি বেশি প্রেফার হয় অপশান সি থেকে তাহলে এ তাহলে কি সবচেয়ে বেশি প্রেফার করছি কাকে আমরা সিকে তাহলে এভাবে আমাদের প্রত্যেকের একটা রেশনাল চয়েস আমরা যুক্তির তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন কি পলিটিক্যাল সোশ্যালাইজেশন কি মানে আমাদের সোসাইটিতে মানে সোসাইটির সমস্ত বিষয়ের সঙ্গে সোসাইটির সমস্ত বিষয়ের সঙ্গে কিন্তু রাজনীতি যুক্ত থাকে তো সেক্ষেত্রে আমাদের রাজনীতি সম্পর্কে সচেতন আমরা শিক্ষিত মানুষ যদি রাজনীতি সম্পর্কে সচেতন না হই তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে খুব খারাপ প্রভাব ফেলে তো এই জন্য রাজনৈতিক ভাবেও আমরা কি শিক্ষিত মানে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা কি সেটা আমাদের বোঝার ক্ষমতা যেন থাকা দরকার এই জন্য বলছে যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন স্টাডি অব দ্য ডেভেলপমেন্ট প্রসেস বাই হুই চিলড্রেন ইন অল এজেস বেসিক্যালি বারো থেকে তিরিশ বছর ছেলে মেয়েদের বা অ্যাডোলেশনদের পলিটিক্যাল কগনেশন পলিটিক্যাল প্রজ্ঞা মানে রাজনৈতিক সচেতনতা অ্যাটিটিউড রাজনীতি সম্পর্কে তার মন মানে অ্যাটিটিউড রকম মনোভাব রকম রাজনৈতিক কী কি আচরণ করে তো এই বিষয়গুলো হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের সঙ্গে যুক্ত অর্থাৎ তোমাকে শিক্ষা দেওয়া হবে তুমি কোন পলিটি কি রকম হয় কী কী রাজনৈতিক দল থাকে রাজনৈতিক দলগুলো সমাজের ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করছে রাজনীতি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কীভাবে অবদান রাখছে বা কিসের জন্য রাজনীতিরা প্রয়োজন তো পলিটিক সেই বিষয়গুলো সম্পর্কে তোমার নলেজ থাকবে তোমার একটা অ্যাটিটিউড থাকবে এবং সেই অনুযায়ী তুমি আচরণ করবে পলিটিক্যাল বাই পলিটিক বা রাজনীতির বাইরে কিন্তু কোনো কিছু নয় তো সেক্ষেত্রে পলিটিক্যাল সোশ্যালাইজেশন কিন্তু গুরুত্বপূর্ণ এমন এডুকেশান সেক্টর কী করছে বা শিক্ষার উদ্দেশ্য কী হচ্ছে মানুষের পলিটিক্যাল অ্যাটিটিউড পলিটিক্যাল এনগেজমেন্ট এবং পলিটিক্যাল বিহেভিয়ারটাকে বাড়িয়ে তোলা তো এই যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা পলিটিক্যাল সোশ্যালাইজেশান এক্ষেত্রে স্কুল তো সাহায্য করবেই তার সঙ্গে ফ্যামিলি এই যে মিডিয়াগুলো আছে মাস মিডিয়া গণমাধ্যমগুলো আছে নিউজপেপার টিভি চ্যানেল এগুলো আছে এরা সাহায্য করে বন্ধুবান্ধবরা পিয়ার্স গ্রুপরা সাহায্য করে শিক্ষা আমাদের পলিটিক্যাল সচেতনতা বা পলিটিক্যাল রাজনৈতিক সচেতনতা বাড়াতে সাহায্য করে বিভিন্ন ধর্ম ধর্মীয় বিশ্বাস রিলিজেন্স ফেদ জাতি জেন্ডার এ জিওগ্রাফি সমস্ত বিষয় কিন্তু আমাদের এই পলিটিক্যাল সোশালাইজেশানে বিশেষভাবে সহায়তা করে ঠিক আছে তো এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে এই কোয়েশনটা দেখো যে হুইজ অফ দ্য ফলোয়িং কারিকুল ইজ মোর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অর্থাৎ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মানে তোমার রাজনৈতিক সচেতনতাকে বাড়িয়ে তোলার জন্য কোন কারিকুলামটা বেশি সহায়তা করবে কোন লেভেলের কারিকুলাম হায়ার এডুকেশন লেভেলের কারিকুলাম স্কুল লেভেলের কারিকুলাম ভোকেশনাল কারিকুলাম এবং টিচার এডুকেশন কারিকুলাম আচ্ছা সৌমি এক বলছো আচ্ছা এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সারটা হবে নিশা পারভিনো এক বলছে যে হায়ার এডুকেশনের কারিকুলাম আমাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে বাড়িয়ে তুলতে সাহায্য করে কিন্তু এখানে সঠিক আনসার কিন্তু স্কুল এডুকেশান কারিকুলাম এইটা কিন্তু আমাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাড়াতে বেশি সাহায্য করে কারণ স্কুল লেভেলে যখন থাকো তখন তুমি সবটা যেটা সত্যি যেটা সত্য বলে তোমার মনে হয় সেইটা বিচার করার ক্ষমতা থাকে কিন্তু যখন তুমি বড় হয়ে যাও তুমি তখন বিচার করো যে কোন জায়গাটা থাকলে আমি সেফ থাকবো বেশি সুযোগ সুবিধা পাবো তো সেই দিকে আমাদের অটোমেটিক একটা ঝুঁকে থাকার প্রবণতা থাকে তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর ক্ষেত্রে স্কুল লেভেলের কারিকুলাম এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে তাই হচ্ছে সঠিক বা দুইটা এখানে পরের বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে হুইজ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল মডার্নাইজেশানস অর্থাৎ মডার্ন পলিটিক্যাল মডার্নাইজেশানসের যে কনসেপ্ট এটা কোনটা বেশি রেস্ক্রাইব করছে দেখো প্রথমে আমরা মডার্নাইজেশানস বলতে কি বুঝি মডার্নাইজেশানস বলতে আমরা বুঝি যে যখন নতুন কোনো আইডিয়া হ্যাঁ নতুন কোনো বিষয় মানে তো নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো বিষয় যখন থাকে বা মডার সোসাইটির ক্ষেত্রে উন্নতিতে সাহায্য করে সেগুলোকে কিন্তু আমরা মডার্ন মডার্ন বলে থাকি মডার্ন বলতে যে অন্য দেশ যা এ করছে পালন করছে সেটাকে কিন্তু আমরা মডার্নাইজেশন বলি না মডার্নাইজেশন মানে কি আমাদের ক্ষেত্রে যেটা আধুনিক যেটা আমাদের উন্নতিতে সহায়তা করছে এইরকম জিনিসগুলোকে কিন্তু আমরা মডার্নাইজেশন বলি এখানে প্রথম অপশানে বলা হয়েছে দেখো যে পলিটিক্যাল চেঞ্জ আর নেসেসিসি ফর নেসেসারি ফর অ্যাচিভমেন্ট অফ এ স্পেসিফিক অবজেক্টিভস হ্যাঁ কারণ বলা হচ্ছে যে পলিটিক্যাল চেঞ্জ হচ্ছে প্রয়োজন আমাদের কোনো কিছু স্পেসিফিক অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য দ্বিতীয়ত বলা আছে জেনারেল প্রসেস অফ চেঞ্জ ইন পলিটিক্যাল স্পেয়ার ইন ক্লোজলি রিলেটেড টু আদার এরিয়া অফ সোসাইটি তৃতীয়ত বলা আছে পলিটিক্যাল সিস্টেমস ক্যাপাসিটি টু সলভ প্রবলেম টু ইনিটিয়েট নিউ পলিসিস ইটিসি আর চতুর্থত বলা হচ্ছে কি অ্যাবিলিটি টু লার্ন বেটার অ্যান্ড হাউ পারফর্ম পলিটিক্যাল ফাংশন এক্ষেত্রে যে তিনটা বলছো সৌমি এটাই কিন্তু সঠিক আনসার এখানে পলিটিক্যাল সিস্টেমস করে ক্যাপাসিটি টু সলভ প্রবলেমস টু ইনিটেড নিউ পলিসি আচ্ছা 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 এখানে তিন নম্বরে বলা হয়েছে পলিটিক্যাল সিস্টেমস ক্যাপাসিটি টু সলভ প্রবলেম টু ইনিটেড নিউ পলিসিস ইটিসি না এটা না এক্ষেত্রে যে দুই অপশানটা আছে না যে একটা জেনারেল প্রসেস অফ চেঞ্জিং দ্য পলিটিক্যাল স্পেয়ার ইন ক্লোজলি রিলেটেড টু আদার এরিয়া অফ সোসাইটি অর্থাৎ একটা হচ্ছে জেনারেল প্রসেস অফ চেঞ্জ ইন পলিটিক্যাল স্পেয়ার টু ক্লোজলি রিলেটেড টু আদার এরিয়া অফ সোসাইটি এটাই কিন্তু সঠিক আনসার এখানে দেওয়া আছে দুইটাই কিন্তু সঠিক আনসার হবে তিনটা হবে না এটা ইমিডিয়েট মানে সলভ প্রবলেম সলভ করাটাকেই কিন্তু মডার্নাইজেশন বলে না ঠিক আছে তো দুইটাই ক্ষেত্রে সঠিক অ্যান্সার তো আজকে প্রথম ক্লাস ছিল এবং অনেকটা দীর্ঘ সময় ধরে ক্লাস হয়েছে তো সেক্ষেত্রে আজকের উপস্থিতির হারটা খুবই কম তো আজকের মোটামুটি এই ইউনিটটা এখানেই শেষ হচ্ছে পরের যে পরের ক্লাসে পরের ক্লাসে কিন্তু আমরা এর পরের রুটিন অনুযায়ী নতুন যে ইউনিটটা যে ইউনিটের ক্লাস আছে প্রথম ইউনিট ওয়ান আছে সম্ভবত তো সেইটার ক্লাস হবে